যারা বলছেন ইমান এবং আমল, আমল ইমানের অংশ মূল, তারা হয়ে যাচ্ছেন চরমপন্থী, আর সেজন্য আলীকে তারা হত্যা করে। তারা যখন বলল আল্লাহ ছাড়া কারো শাসন মানে না, লা হুকমা ইল্লা লিল্লাহ, তখন আলী জবাব দিয়েছিলেন কথা ওটা ঠিকই বলেছে, ব্যাখ্যা ভুল করেছে। অবশ্যই নেতৃত্বে ভালো মন্দ দুই ধরনের লোকই আসতে পারে। তিনটা ইমান তখন সাংঘর্ষিক ছিল, এই তিনটা ইমান আজও মুসলিম উম্মার মধ্যে সাংঘর্ষিক আছে, যারা বাংলাদেশের শত্রু বিদেশি ইহুদি নাসারারা এগুলো জানে, তারা আমাদের চেয়ে বেশি লেখাপড়া করে আমাদের সম্পর্কে। যারাই কোরআন হাদিসের চূড়ান্ত উৎসকে মেনে নেবেন, সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেবেন, তিনি আহলে হাদিস। আমি যুব সমাজের উদ্দেশ্যে দুইটি পয়েন্টের কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ নিজেকে আগে সংশোধন করা, যেটাকে আমরা বলছি আত্মগঠন। কেননা সমাজ যদি ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার নিজের ভালো থাকার স্বার্থেই সমাজকে আপনার সংস্কারের ময়দানে নামতে হবে। সমাজের বুকে সংস্কার করার জন্য প্রথম যেটা কাজ, আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। সবচেয়ে উত্তম কাজ হলো নিয়মিত কাজ করা, যদিও সেটা কম হয়। কম করেন কিন্তু সেটাকে নিয়মিত করেন। প্রথম কথা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে করেন, দ্বিতীয়ত নিয়মিত করেন। এই দুটো জিনিস যদি বজায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি অন্ততপক্ষে আশা করা যায় যে পথভ্রষ্ট আর ইনশাআল্লাহ হয়ে যাবেন না। কোনো সমাজের যুব সমাজ যখন জেগে ওঠে, সেই সমাজের আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ সেটা কিন্তু নির্মাণ হয়ে যায়। এবং তারা যে তাদের কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করছে, নিঃসন্দেহে এটা আগামী দিনের জন্য এদেশের বুকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে ইসলামিক বিপ্লবের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের পথে নিঃসন্দেহে এটা একটা বড় অগ্রযাত্রা। যত অত্যাচার করুক, চেষ্টা চালাক না কেন, আর হাদিস মুভমেন্টকে খতম করার চেষ্টা করুক না কেন, হকের অতন্দ্র প্রহরী হিসেবে যদি একজন যুবক দাঁড়িয়ে যায় শত লাখ বিরোধিতাকারীদের বাধা উপেক্ষা করে, একজন প্রকৃত তাওহীদের অনুসারীর মাধ্যমে সমস্ত বাতিলের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আহলাদি যুব সংঘের কর্মীদের প্রতি আমরা দাবি রাখবো, আপোষকামী নীতি পরিহার করুন। সামাজিকতার দোহাই দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে, পরিস্থিতির দোহাই দিয়ে আদৌ বাতিলের সাথে কোনো আপোষ নেই। আপোষকামী কর্মী কখনো যুব সংঘের কোনো সদস্য হতে পারে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ হকের অতন্দ্র প্রহরী হিসেবে তৌহিদ এবং সুন্নার আলোয় আলোকিত করার যে মিশন নিয়ে গিয়ে চলেছে, ইনশাআল্লাহ টুডে টুমরো আহলাদি যুব সংঘের মাধ্যমে বাংলার জমিন তৌহিদের পতাকায় আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন, যদি আহলাদিস জামাত দুনিয়ায় না থাকতো, প্রকৃত ইসলামটা দুনিয়া থেকে মিটে যেত। আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম আত্মসাত করিকারী, আমি মুসলিম হারাম ভক্ষণকারী। এই জাহিলিয়াতের ময়দানে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী যুদ্ধরত সৈনিকের মতো অবস্থান করতে হবে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী সুন্নাতের পূর্ণ ইত্তেবা করতে হবে। আমি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী হয়ে যদি আমার মধ্যে আমল আখলাক সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে শুধু যুব সংঘের কর্মী হয়েও কোনো লাভ হবে না। আমি যুব সংঘের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বসে আছি, কিন্তু আমি দায়িত্ব পালন করছি না সঠিকভাবে, অবশ্যই অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনি সকলে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। যারা জাতির কাণ্ডারি হয়, তারাই যদি ফজরে জামাতে আসতে যদি দেরি করে, এবং তারা যদি আমলের শক্তিতে যদি বলিয়ান না হয়, তারা যতই মুখের ফাঁকা বলি দেখ না কেন, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া কখনই সম্ভব না। এক, তাওহিদি আকীদা দুর্বলকারী বিভিন্ন অনিসলামী দর্শনের অনুপ্রবেশ। দুই, ইমান এবং আমলের মধ্যে ঐকতান শিথিল হওয়া, ইমান আছে আমল নাই, আমল ছাড়া ইমান কল্পনাই করা যায় না। আর তিন, জাহিলিয়াতের সাথে আপোষকামিতা। আমরা যদি এই তিনটি মানে দোষ যদি বর্জন করতে না পারি, আমরা যদি এই তিনটি দোষ থেকে মুক্ত হতে না পারি, তাহলে আমরা যতই তর্জন গর্জন করি না কেন, আমাদের দাওয়াতের মাধ্যমে অতটা ফল পাওয়া সম্ভব হবে না। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দিতে পারি,
তাহলে অন্তত তারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গিয়ে উপর পর্যায়ে গিয়ে অন্তত তারা দুর্নীতি করবে না ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী যুব সংঘের চার দফা কর্মসূচি আছে তাবলীগ বা প্রচার তানজিম বা সংগঠন তারবিয়াত বা প্রশিক্ষণ তাসজিদে মিল্লাত বা সমাজ সংস্কার এই চার দফা কর্মসূচির মধ্যে প্রথম তিনটা যদি হয় রোডম্যাপ এবং চার নম্বর কর্মসূচি তাসজিদে মিল্লাত বা সমাজ সংস্কার হচ্ছে আমাদের গন্তব্য আপনি যদি কাজ করেন মৌমাছি যেমন তার বাসা খুঁজে নেয় অনুরূপভাবে ছিন্ন বিচ্ছিন্ন তারুণ্য আপনাকে খুঁজে নেবে সর্বাগ্যে বড় সংগঠন তারাই যারা কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না পবিত্র কুরআন এবং সহি সুন্নাহ দ্বারা জীবন পরিচালনা করে সেই সংগঠনটি বড় সংগঠন সেই ব্যক্তি আপনাকে হক থেকে বিচ্যুত করবে আপনার ভিতরে এই ভুল ঢুকিয়ে দিবে যে সংগঠন হবে দাওয়াতি কাজ করা যাবে না ওই ব্যক্তিকে ভালোবাসলে অবশ্যই শিরক হবে বাংলাদেশ আওয়ামী যুব সংঘ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য যে কাঠামো জাতির সামনে উপস্থাপন করেছে তা নিঃসন্দেহে নজিরবিহীন আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি লিখিতভাবে সমাজ সংস্কার করার জন্য বক্তৃতার মাধ্যমে সমাজ সংস্কার করার জন্য আমাদের সামনে অগণিত প্রস্তাব রেখেছে কথা ঠিক কিনা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد اهل دي جبو شنگر سلے دیر کے امرا کون پتھ آنتے چشتہ کرو چھی بشتہ پرش کر بھابے آمیں پرشن کر بھو اپنا را اتو دی بھین بنگلہ دیسر مسلمان را آکی دیکھو تو دیکھ دی কয় ভাগে বিভক্ত বলেন তো বলতে পারবেন না আমি বলে দিচ্ছি তিন ভাগে বিভক্ত এক ভাগ হলো অত্যন্ত গোঁড়া পরহেজগার পান থেকে চুন খসলেই কাফের আর এক ভাগ হলো আল্লাহকে বিশ্বাস করলেই এবং মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট আমল না করলেও চলবে যারা মনে করেন আমল এবং ঈমান দুটাই ঈমানের মূল ঈমান ঠিক আছে আমল ঠিক আছে তাহলেই মাত্র তিনি মুসলমান আমল এবং ঈমান দুটিকে যারা ঈমানের মূল বলে মনে করেন অর্থাৎ হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন তিনটাকেই যারা ঈমানের মূল মনে করেন তাদের দৃষ্টিতে কবিরা গুনাহ করলেই আপনি কাফের হয়ে যাবেন আপনার রক্ত হালাল হয়ে যাবে এই আকীদাটা ইসলামের প্রথম দিকে ছিল এই আকীদার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় যুবকরা তার সঙ্গে ছিল তাদেরকে বোঝানো হলো আল্লাহ ছাড়া কারোর হুকুম চলবে না যেহেতু আমির মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করে আলী অন্যায় করছেন কারণ আলী নিজে মুসলমান মুয়াবিয়াও মুসলমান মুসলমানে মুসলমানে লড়াই করাটা কবিরা গুনাহ আলী যেহেতু এই কবিরা গুনাহ করেছেন অতএব উনি কাফের ফলে তাকে তারা হত্যা করে আলী হচ্ছেন সেই ব্যক্তি যারা জীবদ্দশায় দশজন সাহাবী আল্লাহর রসুলের মাধ্যমে জান্নাত প্রাপ্তির সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে আলী একজন এই দশজনের মধ্যে চার খলিফা চারজন আরও ছয়জন আছেন আল্লাহ রসুল যাকে জান্নাতের সুসংবাদ দিলেন ছোট বাচ্চা ছেলেবেলে
তারা ফতোয়া দিল যে উনি জাহান্নামী, তিনি কাফের, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বিশ্বাসের ক্ষেত্রে এই পরিবর্তনটাই সেদিন ইসলামের রক্তাক্ত ইতিহাস সৃষ্টি করে এবং আলীর মতো মানুষ যুবকদের হত্যাকাণ্ডের শিকার হয়। তারা যখন বলল আল্লাহ ছাড়া কারোর শাসন মানি না, লা হুকমা ইল্লা লিল্লাহ, তখন আলী জবাব দিয়েছিলেন কালেমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল, লা বুদ্দা মিন ইমারাতিন বিররুন আও ফাজির। কথা ওটা ঠিকই বলেছে, ব্যাখ্যা ভুল করেছে। অবশ্যই নেতৃত্বে ভালো মন্দ দুই ধরনের লোকই আসতে পারে, কিন্তু আলী মুরব্বী, তিনি খলিফা, তার কথা তারা বিশ্বাস করল না, ফলে আলীর থেকে ওরা বেরিয়ে গেল। সব আলীর দলভুক্ত ছিল, 12,000 লোক চলে গেল, লোক মানে ইয়ং সেলিব্রিটি সব। আরেক দল থাকলো, তারা দেখলো যে ইমান যদি আমলের অংশ না হয় বা আমল যদি ইমানের অংশ না হয় তাহলে আলীও ভালো, মুয়াবিয়াও ভালো, সবাই ভালো। এদেরকে বলা হচ্ছে মুরজিয়া, যারা আমলকে ইমানের অংশ মনে করে না। এদের কাছে কলমা পাঠ করলেই সে পাক্কা ইমানদার, সে কবির গুণাগার নয়, কারণ এই আমল তো ইমানের অংশই নয়। আর এই বিশ্বাসের কারণে তাদের দৃষ্টিতে যত কবির গুণাগার সব পূর্ণ মোমিন। সেদিনের সেই বিভক্তি আজকেও আছে। সাহাবায়ে কেরাম বুঝলেন যে ছেলেরা ভুল করেছে, তারা আলীর সঙ্গেই থাকলেন। তারা বুঝলেন যে কবির গুণাগার কোশ্চেন কেন কাফের হয় না, সে তওবা করার সুযোগ পায়, তওবা করলে পুরা ক্ষমাপ্রাপ্ত হয়। সাহাবায়ে কেরামের এই বুঝ অধিকাংশ সাহাবীরও ছিল। তিনটে গ্রুপ হয়ে যাচ্ছে না, এক দল বলছে আলী কাফের, আরেক দল বলছে আলী পাক্কা মোমেন, যে অন্যায় করেছেন ওটা আমল, ওটা ইমানের কোনো অংশ না। আরেক দল বলছে আমলের অর্থাৎ কবির গুণাগার ব্যক্তি, তিনি পূর্ণ মোমিন নন, বরং ত্রুটিযুক্ত মোমিন, কিন্তু অবশ্যই তিনিও মোমিন। এই তিনটার মধ্যে মধ্যবর্তী কোনটা হলো? যারা বলছেন ইমান এবং আমল, আমল ইমানের অংশ মূল, তারা হয়ে যাচ্ছেন চরমপন্থী, আর সেজন্য আলীকে তারা হত্যা করবে। আর যারা বলছেন আমল ইমানের অংশই নয়, যত পারো পাপ করো, এটা আরেক চরমপন্থী, এরা শৈথিল্যবাদী। আর যারা বলছেন আমলটা ইমানের অংশ নয় বটে, কিন্তু পূর্ণ মোমিন হতে গেলে আমলের প্রয়োজন আছে, তাকে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই করতে হবে, যদি কেউ মিথ্যা কথা কখনো বলি বসে তাকে তওবা করার সুযোগ দিতে হবে, মেরে ফেলতে থাকলে না। এই তিনটা ইমান তখন সাংঘর্ষিক ছিল, এই তিনটা ইমান আজও মুসলিম উম্মার মধ্যে সাংঘর্ষিক আছে। যারা বাংলাদেশের শত্রু বিদেশি ইহুদি নাসারারা এগুলো জানে, তারা আমাদের চেয়ে বেশি লেখাপড়া করে আমাদের সম্পর্কে, তারাই এই আকীদাটা আমাদের তরুণদের মধ্যে উস্কে দিয়েছিল, দিয়ে খুব পাকা ইমানদার সেজে যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল জঙ্গিবাদের দিকে। 1998 সালের সাতক্ষীরার জেলা সম্মেলনের আমার ভাষণ ছিল এর উপরে, তখন সরকার জঙ্গিবাদের চিন্তাই করেনি, আজকেও সে একই সমস্যা আছে। তখন আমরা চিন্তা করলাম যে যুবসংঘের ছেলেদেরকে যদি আমরা এগুলো থেকে এই আকীদাটাকে ফিরাতে না পারি, এরাও তো দুদিন পর জঙ্গি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যদি সেদিন যুবসংঘের এই আকীদাগত বিপ্লব না হয়তো তোমাদের মতো অসংখ্য যুবক আজকে জঙ্গি হয়ে যেত।
ইমানের কারণে জামাতে জান্নাত চাই, মরলে তো কি? এই যে ইমানি পরিবর্তন আনাটাই যুবসংঘের জীবনের সবচাইতে বড় প্রশংসনীয় দিক বলে আমি মনে করি। তোমরা কি মনে করো? সালাত নেই, সিয়াম নেই, ধাড়াই নেই, গোপ নেই, কিছু নেই, পাকা মুসলমান হবে? আবার ওটা না থাকলে সে জাহান্নামে যাবো, কতল করো ওকে, এটা কি হবে? এমন কোনো মুসলমান নেই যে কোনো কবির গুনাহ কখনোই করেনি, আছে এরকম? কেউ না কেউ করেছে, কেউ যে কোনো সব করতেই পারে, এমনকি নিজের বাপ মানুষ কবির গুনাহ করতে, বাপকে হত্যা করবো? এই মধ্যবর্তী ঈমানটা হচ্ছে আহলে সুন্নাত জামাত, এক কথা আহলে হাদিসের ঈমান। আহলে হাদিসরাই এই ঈমান থেকে দূরে সরে গিয়েছিল, আমরা চেষ্টা করেছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনি হয়তো বলবেন তো তা তো হানাফি যুবসংঘ করলেন না কেন? ওটাই একই কারণ, আহলে হাদিসটাই বলে আমার কর্তব্য, কারণ আমাকে কোরআন হাদিস অনুযায়ী মেনে চলার নির্দেশ আছে হাদিসে। আমি অন্য নাম নিতে পারি না। যারাই কোরআন হাদিসের চূড়ান্ত উৎসকে মেনে নেবেন, সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেবেন, তিনি আহলে হাদিস। প্রচলিত অর্থে আহলে হাদিস নয়, প্রায় পারিভাষিক অর্থে আমরা আহলে হাদিস হতে চাই। আর আহলে যুবসংঘ এই পারিভাষিক অর্থে এই মধ্যবর্তী আকিদার বাস্তব নমুনা হিসাবে সারা দেশে কাজ করছে। আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, সবসময় মধ্যবর্তী আকিদা পোষণ করবেন এবং আমাদের এহতেসাবের মধ্যে এই আকিদাগুলো লেখা আছে। আকিদার চ্যাপ্টারটা পড়বেন মাত্র এক পৃষ্ঠা, ওইটা সবাই মুখস্থ করবেন, হর হামেশা বলবেন, তাহলে আপনার বক্তব্যে যখন মধ্যপন্থী ভাবধারা চলে আসবে, আপনার আমলেও নিঃসন্দেহে মধ্যবর্তী ভাবধারা চলে আসবে। দেখবেন তখন আপনাকে সবাই সম্মান করবে, যে না এরা কোনো প্রচলিত কোনো দলভুক্ত নয়, এরা একবার সহি পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে সবচেয়ে বড়ো কথা হলো সাহাবায়ে কেরামের অনুসারী। আমাদের সামনে তো একটা নমুনা থাকা লাগবে, এই একই হাদিস কোরআন পড়ি তো সবাই দলিল দিচ্ছে, কিন্তু নমুনা তো সাহাবায়ে কেরাম, তারা যা দলিল দিচ্ছেন সেটা আমাদের সামনে থাকবে, এটা মাথায় রাখবেন। আর আকিদা বলে একটা পৃষ্ঠা আমাদের লেখা আছে, দেখবেন এটা আপনারা সবাই পড়বেন। এহতেসাব রাখা যুবসংঘের এবং আন্দোলনের সবার জন্য জরুরি, যারা কাউন্সিল সদস্য হয়েছেন তাদের জন্য এটা আবশ্যক করা হয়েছে, তাই না? জানো এহতেসাব আবশ্যক না? ওখানে একটা পৃষ্ঠা আছে, দেখবেন আকিদা, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি ওই আকিদা চ্যাপ্টারটা ঠিক করুন। আকিদা যদি মধ্যপন্থী না হয় তাহলে আপনার আমল কবুল হবে না, আর আকিদা চরমপন্থী হলে আপনি ব্যর্থ, কারণ তারাই টুপি কিছু কবরে যাবে না। আর আকিদা একেবারে উদারপন্থী হলে, শৈথিল্যবাদী হলে জান্নাত পাবেন না। আপনাকে অবশ্যই মধ্যবর্তী থাকতে হবে, এবং সে বিষয়ে আমরা গাইডলাইন দিয়েছি, সেটা আপনারা খেয়াল করবেন। আমি এতটুকু বলি, শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্ভেজাল তাওহীদের ঝণ্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা উপজেলা এলাকা এবং শাখার দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রাথমিক সদস্য, কর্মী এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একটা যুব সংগঠনের নাম। এই
সংগঠনের প্রত্যেকটি কর্মীকে স্মরণ রাখতে হবে যে আমরা সকলেই এই জাহিলিয়াতের ময়দানে যুদ্ধরত সৈনিক। বাংলাদেশে যে জাহিলিয়াত চলছে, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম আত্মসাত করিকারী, আমি মুসলিম হারাম ভক্ষণকারী, আমি মুসলিম শিরিককারী, আমি মুসলিম বিদআতকারী, যত জাহিলিয়াত বাংলার বুকে চলছে এই জাহিলিয়াতের ময়দানে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী যুদ্ধরত সৈনিকের মতো অবস্থান করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কোনো সময় আমাদের সামনে বিভিন্ন বাধা আসবে, সেই সমস্ত বাধাকে উপেক্ষা করে, সেই সমস্ত বাধাকে পদদলিত করে আমাদেরকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আওতায়, কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে নিজেকে নিজের সার্বিক জীবনকে পরিচালনার জন্য এগিয়ে যেতে হবে। আমাদের সামনে বাধা আসবে বহু ধরনের, পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্র ধর্মীয় নেতাদের বাধা এবং রাষ্ট্রীয় বাধা। যত বাধাই আসুক না কেন, আমরা যদি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যকে সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না ইনশা আল্লাহ। আমাদের সবসময় শাহাদাত পিয়াসী মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের শাহাদাত পিয়াসী সৈনিকের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে জান্নাত হাসিল করার জন্য, জান্নাতে যাওয়ার জন্যই আমরা সংগঠন করি। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ দুনিয়াবী স্বার্থ হাসিলের কোনো সংগঠন নয়, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ একমাত্র পরকালে জান্নাত লাভের সংগঠন। যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ হাসিল করতে চান, তাহলে এই বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ছেড়ে দুনিয়াবী কোনো সংগঠনে চলে যেতে হবে। যদি আপনি জান্নাত হাসিল করতে চান, তাহলেই কেবল বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী হবেন ইনশাআল্লাহ। এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা। আমাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন ২৪টি ঘন্টা সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য পাঠাননি, বড় কোটিপতি হওয়ার জন্য পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে সকলেই সকলকেই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা অবশ্যই আল্লাহর জন্য আমাদের কিছু সময় ব্যয় করব। দুনিয়াবী উদ্দেশ্যে আমরা কোনো সময় ব্যয় করতে চাই না। যারা দুনিয়াবী উদ্দেশ্যকে হাসিল করার জন্য বা দুনিয়াবী কাজের জন্য নিজেকে ব্যস্ত রাখি, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ তাআলা তাদের হাতকে ব্যস্ততায় ভরে দিবেন। অতএব আমরা আসুন আমাদের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করি। আমাদের মনে রাখতে হবে আমাদের দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এই আমানত ব্যয় করতে হবে একমাত্র আল্লাহর রাস্তায়। আমার প্রত্যেকটি ফোঁটা এবং আমার প্রত্যেকটি ধাপ আল্লাহর রাস্তায় যেন ব্যয় হয়, এই জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে স্মরণ রাখতে হবে। আমাদের প্রত্যেকটি কর্ম এবং আচরণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে, দুনিয়াতে সুনাম কুড়ানোর জন্য নয়। আল্লাহ যেন আমার প্রত্যেকটি কর্মে সন্তুষ্ট হন, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদের ইখলাস ঠিক রাখতে হবে। আমরা যদি আমাদের ইখলাসকে ঠিক রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মাঠে ময়দানে নামি এবং বাতিলের মোকাবেলা করার চেষ্টা করি, ইনশা আল্লাহ বাতিল আমাদের সামনে টিকতে পারবে না। কিন্তু যদি আমরা দুনিয়াদার হয়ে যাই, দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাই, তাহলে বাতিল আমাদের উপর মাথা চাড়া দিবে। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, এর মাধ্যমে আমরা জান্নাত কামনা করি। বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকেই খালেস তাওহীদে বিশ্বাসী হতে হবে। যদি আপনি খালেস তাওহীদে বিশ্বাসী হতে পারেন, তাহলে দুনিয়াবী কোনো কিছুই আপনাকে বন্ধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। রুজির মালিক আল্লাহ, এটাও কিন্তু তাওহীদ। রুজির মালিক কে? আল্লাহ। আমরা অনেক কর্মী আছি যে দুনিয়াবি ব্যস্ততার কারণে সংগঠনের সময় দিতে চায় না, দুনিয়াবি ব্যস্ততা
যতই থাকুক না কেন যারা কাজ করে তারা ব্যস্ততার মধ্যে দিয়েই করে মনে রাখতে হবে একজন অবসর মানুষ যে সব সময় অবসর থাকে যার হাতে কোনো ব্যস্ততাই নাই তার দ্বারা কোনো সফলতা আসে না কিছুই হয় না তার দ্বারা দুনিয়াতে ব্যস্ত মানুষরাই কিছু করে দেখায় অতএব আমাদের হাতে যতই ব্যস্ততা থাকুক না কেন অবশ্যই এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কিছু সময় বাংলাদেশ আহলাদিস যুব সংঘের জন্য ব্যয় করতে হবে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের এই নির্ভেজাল তাওহীদের দাওয়াত প্রচারের জন্য আমাদের সচেষ্ট হতে হবে আর আমাদের নিবেদিত প্রাণ হতে হবে তাহলেই যত প্রকার শিরিক বিদআত আছে এই বাংলার বুক থেকে উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী সুন্নাতের পূর্ণ ইত্তেবা করতে হবে আমি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী হয়ে যদি আমার মধ্যে সুন্নাত না থাকে আমার যদি বেশভূষা সুন্নাত না হয় আমার যদি পোশাক পরিচ্ছদ সুন্নাত অনুযায়ী না হয় আমার যদি আমল আখলাক সুন্নাত অনুযায়ী না হয় তাহলে শুধু যুব সংঘের কর্মী হয়েও কোনো লাভ হবে না আমরা এই বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সেই সমস্ত দরবারের মতো পীরের যে মাজারগুলো আছে যেমন পীরেরা ঘোষণা দেয় যে আসো আমার দলে যোগ দাও আমরা একবারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই ধরনের মিথ্যা আশা কাউকে দেয় না বাংলাদেশ আহলাদিস যুব সংঘ প্রত্যেকটি কর্মীকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার সার্বিক জীবন পরিচালনার জন্য আহ্বান জানাই আমি আপনি সকলে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদেরকে সর্বোপরি আল্লাহর নিকটে বিনীত হতে হবে বিনীত হওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় গুণ মনে রাখতে হবে যে যত বড় জ্ঞানী সে তত বড় বিনয়ী যে যত বড় পরহেজগার সে তত বড় বিনয়ী আমাদেরকে বিনয়ী হতে হবে কারণ আমার সবকিছু আল্লাহর আমার যত সম্পদ রয়েছে এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ আমার সুন্দর চেহারা এর মূল মালিক হচ্ছেন আল্লাহ আমার যত নিয়ামত আমি ভোগ করছি সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ চাইলে আজকে যে আমি কথা বলছি এই মুহূর্তে আমার কথা বন্ধ করে দিতে পারেন আল্লাহ চাইলে আমার সুন্দর চেহারার বিকৃতি ঘটিয়ে দিতে পারেন আল্লাহ চাইলে আমাকে সেকেন্ডের মধ্যে কোটিপতি থেকে ফকির করে দিতে পারেন এটা সবকিছু আল্লাহর ইচ্ছায় অতএব দুনিয়াতে আমার কোনো অহংকার চলবে না আসুন আমরা সকল অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা নিবেদিত প্রাণ হই বাংলাদেশ আহলাদিস যুব সংঘের জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আনুগত্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয় বদরের যুদ্ধের যদি ইতিহাস দেখেন সেখানে আনুগত্যের ছাপ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্য না থাকতো তাহলে বদরের যুদ্ধের যে বিশাল জয় এটা মুসলিমদের পক্ষে কখনো আসা সম্ভব ছিল না আমরা দেখেছি উহুদের যুদ্ধের ঘটনা উহুদের যুদ্ধে সামান্য একটু অবহেলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ একটু লঙ্ঘন করার কারণে 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত ভেঙে গেল এটা শুধুমাত্র একটু অবহেলার কারণে একটু কথার এদিক ওদিক করার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যদি আমরা নেতার আনুগত্য না করি তাহলে কখনোই বিপ্লব সম্ভব নয় আমরা দেখেছি মৌমাছি আমরা মাছিও দেখতে পাই সমাজে সব জায়গায় মাছি দেখতে পাই আবার মৌমাছিও দেখতে পাই মাছির সংখ্যা অনেক বেশি মৌমাছির সংখ্যা কিন্তু একেবারে নগণ্য তারপরেও যত বেশি সংখ্যা হোক না কেন মাছির মাছির দ্বারা মানুষ উপকৃত হয় না কিন্তু মৌমাছি কম হলেও তার দ্বারা সারা দুনিয়ার সকল মানুষ উপকৃত হচ্ছে তার কারণ তাদের মধ্যে নেতৃত্ব এবং আনুগত্য আছে নেতৃত্ব এবং আনুগত্যের কারণেই মৌমাছির দ্বারা আমরা সারা বিশ্বের মানুষ উপকৃত হচ্ছি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী যদি তার নেতার আনুগত্য করে সর্বোচ্চ আনুগত্য রাখে যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন সেই আনুগত্য সেই নির্দেশের আনুগত্য যদি করে তাহলে অবশ্যই বাংলার বুক থেকে শিরিক বিদআত উঠে যেতে দিশা পাবে না অবশ্যই শিরিক বিদআত
উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আলাদে যুব সংঘের কর্মীকে, প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আমানতদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যেন আমানতদার হই, আমরা যে যে দায়িত্বশীল হয়েছি, আমাদেরকে যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আমার দায়িত্ব আমার নিকটে আমানত, এই আমানত রক্ষা করতে হবে। আমি যুব সংঘের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বসে আছি কিন্তু আমি দায়িত্ব পালন করছি না সঠিকভাবে, অবশ্যই অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সকলকে অনুরোধ করছি, আমাদের এই আমানত রক্ষা করার জন্য আমরা যেন কোনো চরমপন্থী না হই, শৈথল্যবাদীও না হই। আমরা বাংলাদেশ আহলেদের যুব সংঘ মধ্যমপন্থী হব, চরমপন্থী ও ইসলাম সাপোর্ট করে না, মধ্যম শৈথল্যবাদী ও ইসলাম সাপোর্ট করে না। ইসলাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করার জন্য ধর্ম, অতএব আমরা সবাই মধ্যপন্থা অবলম্বন করব। আসুন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের ছায়া তলে এসে আমরা বাংলার বুক থেকে শিরিক বিদআতকে উদ্ধার করার চেষ্টা চালাই। আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই প্রচেষ্টা না চালাই তাহলে এই বাংলার বুক থেকে শিরিক বিদআত উৎখাত হবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون নির্বিজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত তবলিগী ইজতেমা 2023 উপলক্ষে আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় তরুণ ছাত্র যুবক ভাইরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপদে সুস্থতার সাথে আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা, মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের এক ঐতিহাসিক আন্দোলন। আহলে হাদিস আন্দোলন সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলন। আহলে হাদিস আন্দোলন শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন তাকলিদ মুক্ত ইত্তেবা ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। আহলে হাদিস আন্দোলন মতবাদ মুক্ত ওহি ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। প্রতিটি মমিনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা, তার পূর্ণ বাস্তবায়ন চাই আহলে হাদিস আন্দোলন। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন, যিনি 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে তার মৃত্যু, তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবাতুলান দারাসিল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস, যদি আহলে হাদিস জামাত দুনিয়ায় না থাকতো তাহলে ইসলামটা দুনিয়া থেকে, প্রকৃত ইসলামটা দুনিয়া থেকে মিটে যেত। সুতরাং ওহির বিধান সমাজে প্রচার ও প্রতিষ্ঠার জন্য, ওহির বিধানের আলোকে সমাজ সংস্কার সাধিত করার জন্যে আহলে হাদিস আন্দোলনের বিকল্প কোনো রাস্তা খোলা নেই। সমাজ সংস্কার করতে চাইলে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, কোন ইজম তরিকা দিয়ে আদৌ সমাজ সংস্কার হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হকের রতন্দ্র প্রহরী হিসেবে, ওহির বিধানের পূর্ণ ধারণকারী হিসেবে শির্ক বিদআত অধ্যুষিত এই বাংলার জনপদকে তৌহিদ এবং সুন্নার আলোয় আলোকিত করার যে মিশন নিয়ে গিয়ে চলেছে, ইনশাআল্লাহ টুডে টুমরো
আহলে যুব সংঘের মাধ্যমে বাংলার জমিন তাওহীদের পতাকায় আলোকিত হবে হবে ইনশাআল্লাহ বন্ধুরা আবার আহলাদিস আন্দোলনের এই অপশন দাওয়াতে নীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য সারা দেশে বিদাতীরা মাজার পূজারীরা বিভিন্ন ধরনের বাতিল মতবাদের অনুসারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে আহলাদিসের এই মিশনকে চিরতরে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে যত অত্যাচার করুক চেষ্টা চালাক না কেন আহলাদিস মুভমেন্টকে খতম করার চেষ্টা করুক না কেন হকের রতন্দ্র প্রহরী হিসেবে যদি একজন যুবক দাঁড়িয়ে যায় শত লাখ বিরোধিতাকারীদের বাধা উপেক্ষা করে একজন প্রকৃত তাওহীদের অনুসারীর মাধ্যমে সমস্ত বাতিলের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আহলাদি যুব সংঘের কর্মীদের প্রতি আমরা দাবি রাখব আপোষকামী নীতি পরিহার করুন সামাজিকতার দোহাই দিয়ে পরিবেশের দোহাই দিয়ে পরিস্থিতির দোহাই দিয়ে আদৌ বাতিলের সাথে কোনো আপোষ নেই আপোষকামী কর্মী কখনো যুব সংঘের কোনো সদস্য হতে পারে না আপনারা সাম্প্রতিক কিছু ঘটনাও দেখেছেন ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলার কারণে তারা আহলাদিস আন্দোলনের বিপক্ষে মিছিল মিটিং করেছে সমাবেশ পর্যন্ত করেছে বিদাতি আমলের বিরুদ্ধে আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুব সংঘ আজকে নয় শুরু থেকে বলে যাচ্ছে আগামী দিনেও বলবে যতই তোমরা মিছিল মিটিং করো না করো বিদাত চিরদিনই বিদাত বিদাতকে সুন্নাহ প্রমাণ করার আদৌ কোনো শক্তি কেমন পর্যন্ত আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নীতির বিরুদ্ধে যা কিছু আছে লাখ মানুষ করলে তবুও সেটা বিদাত হবে সুতরাং আহলাদি আন্দোলনের মুভমেন্টকে খতম করার শক্তি পৃথিবীর কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্বহীন ঘোষণা দিয়ে গেছেন লাতাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক আল্লাহ রাসূল বলেছেন চিরদিন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা বিরোধিতাকারীরা বাধাদানকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই হকপন্থী কাফেলা হকের উপরেই টিকে থাকবে ইনশাআল্লাহ সুতরাং আহলাদি যুব সংঘের এই মিশনকে এই ভিশনকে বাংলার প্রতিটি ঘরে ঘরে উচ্চ প্রাসাদ থেকে শুরু করে পূর্ণকোটের পর্যন্ত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আহলাদি যুব সংঘের প্রতিটি কর্ম শপথ গ্রহণ করুন বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো প্রতিটি ঘরে ঘরে আওয়াজ যদি আন্দোলিত হয় প্রতিটি মমিনের হৃদয়ে যদি আওয়াজ উচ্চারিত হয় প্রতিটি তরুণের কণ্ঠ দিয়ে যদি সারা দেশে একই আওয়াজ আন্দোলিত হয় বাংলার জমিন থেকে শিরক বিদাত ধূলিসাৎ হয়ে যাবে তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ সুতরাং আসুন যাবতীয় বাধাকে উপেক্ষা করে আহলাদি যুব সংঘের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূলনীতির সাথে একমত হয়ে একাত্মতা ঘোষণা করে সমাজ সংস্কারের এই রাজপথে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের ময়দানে দৃঢ় পদে এগিয়ে চলুন এই প্রত্যাশা রেখে আবেদন রেখে আজকের এই যুব সমাজে সমাবেশে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের স্বাগত জানিয়ে আমি এখানে শেষ করছি আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালামুল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাযিহি সাবীলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত তাবলিগ ইজতেমা 2023 সাল উপলক্ষে আজকের যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বলা যায় দেশের প্রায় 64টা জেলা থেকে আগত আমাদের তরুণ সমাজের প্রতিনিধি বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মী এবং যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা প্রতিবারের মতো এবারও যুব সমাবেশের আয়োজন করতে পেরেছি এবং আপনাদের সাথে মোলাকাত করার সুযোগ পেয়েছি
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘক্ষণ যাবত বসে আছেন তবে আজকে একটা জিনিস লক্ষ্য করছি একদম প্রথম থেকেই ফুল প্যান্ডেলটা একদম প্যাকড আপ এবং অধিকাংশ যারা আছেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজের প্রতিনিধি এটা নিঃসন্দেহে যেটা আমরা বারবার বলি জানি যে আজকে সারা বাংলাদেশের বুকে আমরা যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আশা যোগায় বাংলাদেশের অনেক নিউজ আমাদেরকে খারাপ শোনায় অনেক কিছুই আমরা খারাপ দেখি কিন্তু একটা জিনিসের মধ্যে আমরা একটু ভালো দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যুব সমাজের নবজাগরণ এই যুব সমাজের নবজাগরণটা আমাদেরকে অত্যন্ত আশাবাদী করে এই কারণে যে যখন কোনো যুব সমাজ কোনো সমাজের যুব সমাজ যখন জেগে ওঠে সেই সমাজের আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ সেটা কিন্তু নির্মাণ হয়ে যায় সেই সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের যুব সমাজ যে আজকে এখানে একত্রিত হয়েছে এবং তারা যে তাদের কথাগুলো মনের কথাগুলো শেয়ার করছে নিঃসন্দেহে এটা আগামী দিনের জন্য এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে ইসলামিক বিপ্লবের স্বপ্ন আপনারা আমরা দেখি সেই স্বপ্নের পথে নিঃসন্দেহে এটা একটা বড় অগ্রযাত্রা সম্মানিত উপস্থিতি আমাদের ছোট ভাইদের বক্তব্যগুলো শুনলাম একটু আগে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো এত ভালো লাগে মনে হয় যে এই যে সিলসিলা 78 সাল থেকে চালু হয়েছিল সেই সিলসিলার 2023 সালে একই রূপে একইভাবে একই দাওয়াত নিয়ে এখনো পর্যন্ত চলমান আলহামদুলিল্লাহ এই দাওয়াতের কোনো পরিবর্তন নেই কোনো চেঞ্জ নেই হতে পারে মানুষের চেঞ্জ হয়েছে কিন্তু দাওয়াতের কিন্তু কোনো পরিবর্তন নেই সেই একই দাওয়াত আলহামদুলিল্লাহ চলমান আমরা তো এটাই চেয়েছিলাম সংগঠনের উদ্দেশ্য কিন্তু এটাই একটা সিলসিলা জারি রাখা আমরা এই জিনিসটাকে ভুল বুঝি আর মনে করি কত কি খালি খারাপ দিকগুলো নিয়ে চলে আসি প্রত্যেকটা জিনিসের কিছু নেগেটিভ সাইড থেকেই যায় থাকতেই পারে সবার কাছে সবকিছু ভালো লাগবে এমন না পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে গেলে নিঃসন্দেহে দুটো মানুষ এমন থাকবে যার কাছে ভালো লাগবে না যে মুসলমান হওয়া এই মানুষটা মুসলমান হলো এটা ভালো লাগছে না তার সবার কাছে কি সবকিছু ভালো লাগবে সংগঠন করা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আমাদের কার্যক্রম কি স্থবির হয়ে যাবে প্রিয় উপস্থিতি আমি যুব সমাজের উদ্দেশ্যে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব যে আমরা আমাদের জীবনের লক্ষ্যটা আসলে কি আমরা তো জান্নাতে যেতে চাই তাই না সবার উদ্দেশ্যটা কি আমাদের জান্নাতে যেতে চাই না আমরা আমাদের মৌলিক উদ্দেশ্য কিন্তু একটাই উদ্দেশ্য একমাত্র জান্নাতে যাওয়া এবং জান্নাতে যাওয়ার জন্য কিভাবে কিভাবে সবচেয়ে লাভবান একটা উপায় খুঁজে পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের মেইন টার্গেট যে কোনো একরকমভাবে গেলেই হলো জান্নাতে মোটামুটি করে ঢুকতে পারলেই হলো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা চলাফেরা করেন তাদের বিষয়টা আলাদা কিন্তু আমরা যারা চাই যে না জান্নাতে মাঝখানে থাকতে চাই জান্নাতের উঁচু স্থানে থাকতে চাই আমাদেরকে কোনো একটা দিনের জন্য জাহান্নামে আমরা দেখতে চাই না সেই সমস্ত যুবকদের কমিটমেন্ট তাদের কার্যক্রম তাদের সব কিছু চিন্তা চেতনা একটু আলাদা হবে না আলাদা হওয়াটাই স্বাভাবিক আর এ কারণেই কিন্তু বাংলাদেশ আহলে যুব সংঘের গঠন বাংলাদেশ আহলে যুব সংঘ গতানুগতিক যুবকদের সংগঠন নয় এটা একটা হারাকাতওয়ালা একটা ভিতর থেকে জাগরিত একটা সমাজের একটা প্রতিনিধি হিসাবে তাদের কার্যক্রম আর এই কারণেই আমরা বারবার আপনাদেরকে সংগঠিত করার জন্য বলি সংগঠিত হওয়ার জন্য বলি এবং সমাজ সংস্কারের ময়দানে নিজেকে আত্মনিয়োগ করার জন্য বলি আমি যুব সমাজের উদ্দেশ্যে দুইটি পয়েন্টে কথা বলবো প্রথম কথা হচ্ছে আমাদেরকে আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই তাহলে আমাদের প্রথম কাজ নিজেকে আগে সংশোধন করা যেটাকে আমরা বলছি আত্মগঠন এই ইস্তেমার আগে একটা বই বের হয়েছে আমার যদিও সেটা আগেরই লেখা নতুন করে খালি রিশাফল করা তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা দেখেছেন বইটা এখানে মূলত দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রথমত আমাদের নিজেদের গঠন করা প্রয়োজন নিজেদের গঠন করতে গেলে দুইটা জিনিস অপরিহার্য এক নম্বর হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে ইস্তেকামাত বহুবার আমি বলেছি একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে ইস্তেকামাত ইখলাস মানে কি তরুণ ভাইদের সবসময় বলি আপনার এত বেশি কাজ করার দরকার নেই খুব কম কাজই করেন সামান্য কাজই করেন কিন্তু সেই কাজটা কার উদ্দেশ্যে করবেন শুধু যদি আল্লাহর উদ্দেশ্যে করতে পারেন ওটাই আল্লাহর কাছে কবুল হবে যদি মানুষকে দেখানোর জন্য অনেক কাজ করেন বিরাট বিরাট সমাবেশ করেন আপনার এই কাজ আল্লাহর কাছে কবুল হবে আপনার দ্বারা হয়তো অন্য মানুষ উপকৃত হবে কিন্তু আপনার কিন্তু বিশেষ কোনো উপকৃত হবে না বিশেষ কোনো উপকার হবে না এই জন্য সবার আগে দরকার ইখলাস যেই কাজই করেন না কেন আপনাকে অবশ্যই ইখলাস রেখে করতে হবে দুই নম্বর কাজ ইস্তেকামাত
আপনার কাজ আমি বারবার বলেছি খুব বেশি কাজ করতে হবে না আপনাকে সপ্তাহে প্রতিদিন সময় দিতে হবে এটা দরকার নেই সপ্তাহে আপনি একটা দিনই সময় দেন একটা ঘন্টাই সময় দেন কিন্তু জারি রাখেন একটা সপ্তাহ আপনি দেখা গেল যে এক মাস কাজ করলেন বাকি 11 মাসে আর কোনো খোঁজ নাই এই রকম যেন না হয় আপনি যেন প্রতিটা সপ্তাহে অন্তত 1 ঘন্টা আপনি বাছাই করে নেন যে একটা ঘন্টা আমি সংগঠনের জন্য কাজ করব ওই একটা ঘন্টাই আপনি জারি রাখেন এবং সারাটা জীবন করার জন্য ওয়াদা রাখেন এটাকে আল্লাহর রাসূল বলেন খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কল্লা সবচেয়ে উত্তম কাজ হলো নিয়মিত কাজ করা যদিও সেটা কম হয় কম করেন কিন্তু সেটাকে নিয়মিত করেন প্রথম কথা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে করেন দ্বিতীয়তে নিয়মিত করেন এই দুটো দিনে যদি বজায় রাখতে পারেন ইনশাআল্লাহ আপনি অন্ততপক্ষে আশা করা যায় যে পথভ্রষ্ট আর ইনশাআল্লাহ হয়ে যাবেন না দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সমাজ গঠনের জন্য প্রথম যেটা কাজ আপনি যেমন নিজেকে ভালো মনে করতে চান ভালো হতে চান নিঃসন্দেহে আপনি চান আপনার সমাজটাও এরকম ভালো হোক তাই না কেননা সমাজ যদি ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না আপনার নিজের ভালো থাকার স্বার্থেই সমাজকে আপনার সংস্কারের ময়দানে নামতে হবে সমাজের বুকে সংস্কার করার জন্য প্রথম যেটা কাজ আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে মানুষকে ভালো কাজের আহ্বান করতে হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদের উত্থান ঘটানো হয়েছে উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে এটা আমাদের মুসলিম হিসাবে আমাদের সবার দায়িত্ব এই দায়িত্ব আমাদেরকে পালন করতেই হবে দুই নম্বর যে কাজ এই দাওয়াত দিতে গেলে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধভাবে করতে হবে ঐক্যবদ্ধভাবে করতে হবে একাকী দাওয়াতের কথা আল্লাহর রাসূল যদি বলতেন আমরা করে যেতাম আল্লাহর রাসূল যদি একাকী দাওয়াত দিয়ে বেড়াতেন দাওয়াত দিতেন আমরা তাই করতাম কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি একাকী কাজ করেন নাই তিনি তার সঙ্গী সাথীদের নিয়েই করেছেন সবাইকে নিয়েই তিনি করেছেন অতএব আমাদেরকে সেটাই করতে হবে এটাই আল্লাহর রাসূলের সুন্নাত আমরা সবসময় ইত্তেবায়ে সুন্নাতের কথা বলি সুন্নাত অনুসরণের কথা বলি আমরা সবসময় বলি আল্লাহর রাসূল তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শ শুধুমাত্র সালাতের ক্ষেত্রে থাকলে হবে শুধুমাত্র রফল এদেন ক্ষেত্রে থাকলে হবে নাকি সমস্ত চিন্তাধারায় সমস্ত কার্যক্রমে সেটার প্রতিফলন থাকতে হবে যদি সেটাই হয় অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করাটাও ইসলামেরই নির্দেশ আল্লাহ রসুলেরই আদর্শ এটাকে যেন আমরা নফল কাজ মনে না করি এটা আমাদের জন্য অপরিহার্য কাজ এটা আমাদের জন্য জরুরি কাজ যদি আমরা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই আর যদি টেনে টেনে পাশ করতে চাই তাহলে আপনার হিসাবটা আলাদা তাহলে আপনাকে নিয়ে আমার বিশেষ কোনো কথা বলার দরকার নেই সেটা আল্লাহ রব্বুল আলামিন চাইলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটাই ক্ষমা করতে পারেন না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটা যদি সে শিরক না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে তাকেও জান্নাতে দিতে পারেন আপনার বিষয়ে তো আমার কোনো কথা নেই কথা হচ্ছে এই যারা আমরা তরুণ সমাজ আমরা চাই জান্নাতের মধ্যস্থলে থাকতে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে তাদেরকে নিঃসন্দেহে কিছু কষ্ট করতে হবে ক্লাসে যারা টপমোস্ট রেজাল্ট করে যারা সারা দেশের বুকে টপমোস্ট রেজাল্ট করে তারা নিঃসন্দেহে কিছু পরিশ্রম করেই করে তাই না আর টেনে টুনে পাশ করা এক শ্রেণীর আছে তারাও কিন্তু পাশ করে যায় বর্তমান বাংলাদেশের মতো অবস্থা হলে পড়াশুনোই করা লাগতো না কিছু করাই লাগতো না এমনি পাশ করে যেতেন আপনারা তো যাই হোক তাহলে যেটা বললাম সমাজ গঠন করতে গেলে আপনাকে দাওয়াত দিতে হবে দ্বিতীয়ত অবশ্যই জামাতবদ্ধভাবে থাকতে হবে জামাতবদ্ধ থাকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সেটাই মানে হেদায়েত এখন যে কথাগুলো আসে বারবার যে এই জামাত সেই জামাত নয় তারপরে বায়াত করা যাবে না এই বিষয়টা যদি জাস্ট ইংলিশে একটু বলতাম আপনারা জীবনেও বিরোধিতা করতেন না যদি আমরা বলতাম লিডারশিপ গঠন করতে হবে তাহলে আপনারা সবাই বলতেন না এটা দরকার আছে লিডার ছাড়া সমাজ চলে না লিডারশিপ ছাড়া সমাজ চলবে না এখন লিডারশিপ ট্রেনিং এর নামে কত ধরনের ট্রেনিং হয় সেখানে আপনারা যে উপস্থিত হন খুব আরাম করে সেখানে যে শোনেন যে না আমাদের ভবিষ্যতে লিডার হতে হবে কি করতে হবে না করতে হবে কিন্তু যখনই ইসলামের নামে কোনো জামাতের কথা বলা হয় তখন আপনারা বলেন আরে আল্লাহ এর মধ্যে সংকীর্ণতা এর মধ্যে দলবাজি এই জায়গা তো পিছিয়ে যাচ্ছেন আবার যখন বলা হয় কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট নিয়ে করতে হবে দৃঢ় অঙ্গীকার নিয়ে করতে হবে এমনি এমনি খামখেয়ালি রোমান্টিকভাবে করে গেলেন এটার নাম কাজ করা না যখন বলবো কমিটমেন্ট শব্দটা বলবো তখন বলবে না এটা দরকার আছে মোটিভেশনাল একটা কথা এটা আমাদের কমিটমেন্টে করতে হবে ওই কমিটমেন্ট শব্দটারই যখন আরবি করা হচ্ছে বায়াত ওরে বাবা রে বাবা বায়াত করা যাবে না দিস ইজ হোয়াট হ্যাপেনিং প্রিয় উপস্থিতি এইগুলো মানে কি বলবো এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে ছোট্টখাট্ট জিনিস কিন্তু এইগুলোকে অনেক বড় করে উপস্থাপন করে আমাদের যুবক ভাইদেরকে আমাদের এই কর্মের ময়দান থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে ঘরবন্দি করে ফেলা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজ ঘরবন্দি হয়ে বসে থাকার এখন যে প্র্যাকটিস শুরু হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক শুধুমাত্র ফেসবুকে কিবোর্ডে
জিহাদ চালিয়ে প্রকৃত মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে গেলে অবশ্যই আপনাকে ময়দানে আসতে হবে। আমরা চাই আমাদের যুবক ভাইরা প্রকৃত অর্থে এই বাস্তবতাটা বুঝুক, তাহলে ইনশাআল্লাহ তাদের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার হবে, এই সমাজে আবারও তিতুমেরের আবির্ভাব হবে, এই সমাজে আবারও হাজী শরীয়তুল্লাহর আবির্ভাব হবে। ইনশাআল্লাহ এই সমাজ একদিন সংস্কার হবেই হবে যদি আমাদের যুব সমাজ এগিয়ে আসে। সম্মানিত উপস্থিতদের কথা বাড়াবো না, আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাই, আমরা যদি জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই, আমাদেরকে এমনি এমনি বসে থাকলে হবে না। আম হাসিবতুম মান তাদখুলুল জান্না, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনি এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না তোমাদের মধ্যে কারা দ্বীনের জন্য প্রচেষ্টা চালিয়েছিলে এবং কারা দ্বীনের পথে বাধাগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ করেছিলে, সেটা না জেনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিবেন, এই চিন্তা নিয়ে তোমরা চলাফেরা করো না। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আবারও বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইরা যারা আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সারা বাংলার বুকে এই যে তরুণ যুবক ভাইরা আপনারা এসেছেন, তারা যে কষ্ট করে সমাজ সংস্কারের ময়দানে অত্যন্ত দৃঢ়চেতাভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক নিয়তে নেক আমলে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেককে এক একজন যোগ্য দক্ষ মেধাবী একজন সমাজ সংস্কার হিসেবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يخلق في جوف أحدكم فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم، رواه الحاكم في المستدرك। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, জেলা দায়িত্বশীলবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হচ্ছে নিজে আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমে চলা এবং মানুষকে সেই পথে আহ্বান করা। এক আরবের বইয়ে পড়েছিলাম, তিনি বলেছিলেন যে আমি একদিন দেখলাম মসজিদের একজন যুবক বক্তব্য দিচ্ছেন অগ্নিঝরা বক্তব্য, সমাজের বিভিন্ন ভুলগুলো তিনি ধরে ধরে দিচ্ছেন, বিভিন্ন ত্রুটিগুলো সংশোধন করে দিচ্ছেন, আমাদের কি করতে হবে না করতে হবে সব পরামর্শ দিচ্ছেন। পরবর্তী দিনে ফজরের জামাত আমি তাকে পেলাম না, আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি হয়তো প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছেন অথবা কোনো সমস্যায় পড়েছেন। পরবর্তী দিনে দেখলাম ফজরের জামাতে তিনি নেই, আমি আরও চিন্তায় পড়ে গেলাম তিনি হয়তো বা কোনো সমস্যার মধ্যে আছেন। একদিন হঠাৎ তার সাথে দেখা, আচ্ছা আপনি কি অসুস্থ? বলছে না অসুস্থ না। আচ্ছা আপনাকে ফজরের জামাতে দেখা যায় না কেন? বলছে একটু ব্যস্ত থাকি, রাতে একটু দেরিতে ঘুমাই, সেজন্য ফজরে যেতে পারি না। তিনি এই কথার মাধ্যমে বোঝাতে যাচ্ছেন যারা জাতির কাণ্ডারি হয় তারাই যদি ফজরে জামাতে আসতে যদি দেরি করে এবং তারা যদি আমলের শক্তিতে যদি বলিয়ান না হয়, তারা যতই মুখের ফাঁকা বলি দেখ না কেন, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া কখনই সম্ভব না। যে আমিরে জামাত যে বই লিখেছেন সমাজ বিপ্লবের ধারা, এখানে তিনি উল্লেখ করেছেন, বইটা ছোট হলেও কিন্তু মানে চিন্তার খোরাক জাগানোর অনেক উৎস সেখানে আছে। সাহাবাই কেরামের যুগের পরে আর কেন ওই রকম জামাত আর প্রতিষ্ঠিত হয়নি, তার তিনটি কারণ আমিরে জামাত উল্লেখ করেছেন। এক, তাওহিদি আকিদা দুর্বলকারী বিভিন্ন অনিসলামী দর্শনের অনুপ্রবেশ। দুই, ইমান এবং আমলের মধ্যে ঐকতান শিথিল হওয়া, ইমান আছে আমল নাই, আমল ছাড়া ইমান কল্পনাই করা যায় না। আর তিন, জাহিলিয়াতের সাথে আপোষকামিতা। আমরা যদি এই তিনটি মানে দোষ যদি বর্জন করতে না পারি, আমরা যদি এই তিনটি দোষ থেকে মুক্ত হতে না পারি, তাহলে আমরা যতই তর্জন গর্জন করি না কেন আমাদের দাওয়াতের মাধ্যমে অতটা ফল পাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হুম ফিল্লাইলি রুবান ওয়া ফিন নাহারি ফুরসান,
তারা ছিলেন রাতের বেলা তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় ঘোর ছোয়ারি, গোটা দুনিয়া তাদের পদচুম্বন করেছিল। আমরাও যদি আমাদের ইমান এবং আমল উভয় শক্তিতে যদি বলিয়ন হতে পারি, জাহালিয়াতের সাথে চিরতর সম্পর্ক ছিন্ন করে যদি আমরা দাওয়াতের ময়দানে অগ্রগামী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আমাদের সামনে নত হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবসঙ্গে দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আমাদের মধ্যে যেন আমলের ত্রুটি, অন্যান্য আমলের ত্রুটি থাকলেও সালাতের ত্রুটি যেন না থাকে। ফজরের জামাতে যদি আমি অনুপস্থিত থাকি, ফজরের জামাতে যদি আমি যেতে অলসতা করি, তাহলে আর যাই হোক সমাজ সংস্কারের এই দায়িত্ব আমার মাধ্যমে হওয়ার জন্য আমি ডিসকোয়ালিফাইড। সুতরাং আসুন আমরা আমাদের আমল এবং ইমান সংশোধন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওবুল খালিক, নিশ্চয়ই ইমান তোমাদের দেহাভ্যন্তরে জীর্ণশীর্ণ হয়ে যায়। যেমন একটা সাদা মানে কাপড় পরে যদি আপনি সারা দিন গোটা দেশে ঘোরাফেরা করেন, দিন শেষে দেখবেন এই কাপড়টা ময়লা হয়ে গেছে, পরের দিন পরার উপযুক্ত থাকে না, এটা আবার ধুয়ে লন্ড্রি করে তারপরে পরার উপযোগী হয়। অনুরূপভাবে ইমানটাও ওইভাবে জীর্ণশীর্ণ হয়ে যায়। ফাস আলুল্লাহ ইউজাদ্দিদাল ইমান ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করো, তিনি যেন তোমাদের হৃদয়টা ইমানটা সবসময় পরিষ্কার রাখেন, নবায়ন করে রাখেন। সুতরাং আমাদের আমল, দোয়া এবং কর প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আমাদের ইমানকে সবসময় তাজা রাখার তৌফিক দান করুন। এই তাজা ইমানকে পাথেয় করে আল্লাহ যেন আমাদের মাধ্যমে সমাজ সংস্কারের এই কাজটি করিয়ে নেন। পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যেই মহামানবের আদর্শগুলোকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় দায়িত্ববৃন্দ এবং সুধি মণ্ডলী, সকলকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইরে দাওয়াতি কাজ করার চাইতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে দাওয়াতি কাজ করাটা একটু কঠিন, এটা বিভিন্ন কারণে, তবে অসম্ভব নয় আলহামদুলিল্লাহ। খুনিদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকে পিটিয়েছে কেন, খুনিরা উত্তর দিয়েছিল ও নামাজের জন্য ডাকে। বলছিলাম বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের কথা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সুশিক্ষিত হতে পারিনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেও। আসলে কারিকুলাম শেখানোর জন্য অনেকেই আছেন, কিন্তু মনুষ্যত্ববোধ শেখানোর জন্য আরও লোক প্রয়োজন প্রত্যেকটি প্রতিষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, নাট্য সংগঠন রয়েছে, কবিতার সংগঠন রয়েছে, কুটিং সংগঠন রয়েছে, আরও কত সংগঠন রয়েছে, এমনকি প্রেম বঞ্চিত সংগঠনও রয়েছে। কিন্তু তারা তাদের কার্যক্রম দিব্যি পরিচালনা করে যায় ক্যাম্পাসগুলোতে, কিন্তু আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হই। তবে আলহামদুলিল্লাহ, শত বাধা উপেক্ষা করেও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মাসে আমরা চেষ্টা করি এবং আমরা প্রচার করি বিভিন্ন দাওয়াত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে। আমরা প্রতিটি হলে মাসিক আত্মাহিক পৌঁছে দেই, প্রত্যেকটি বিভাগে এবং বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং দেই। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আগামী 12 মার্চ রোজ রবিবার বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার মৌলিক লক্ষ্য শীর্ষক সেমিনার, যেখানে ছাত্রদেরকে সঠিক শিক্ষাদান কিভাবে করবে এবং সন্ত্রাস ও মাদকতা থেকে বিরত, যাবতীয় সামাজিক অপরাধ থেকে বিরত থাকা সহ নিজেকে দেশ ও জাতির সেবায় কীভাবে উদ্বুদ্ধ করবে সেটা আমরা সেই সেমিনারের মাধ্যমে শিক্ষা দেবে ইনশাআল্লাহ।
যারা রাজশাহীতে থাকবেন অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দিতে পারি তাহলে অন্তত তারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গিয়ে উপর পর্যায়ে গিয়ে অন্তত তারা দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। এ কারণে আমরা চেষ্টা করব প্রত্যেকেই বাংলাদেশের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, উচ্চশিক্ষিত রয়েছে যারা, তারা এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতে এগিয়ে আসব। আসলে আমরা মনে করি যে আসলে আমরা ইসলামকে শুধু মসজিদ এবং সিয়ামের ক্ষেত্রে পালন করব, আমাদের ব্যক্তিগত কোনো কাজে আমরা পালন করব না। দেখুন, দা কোরআন ইন রিয়েল লাইফ গ্রন্থকার বলেছিলেন যে অল ইন্ডিভিজুয়াল সোশ্যাল পলিটিক্যাল ফিনান্সিয়াল অ্যান্ড আদার প্রবলেমস উইথ রিলেটিং উইথ হিউম্যান বিং হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড ন্যাচার হ্যাভ বিন কমপ্লিটলি ডিসকাসড ইন দা কোরআন। সম্মানিত উপস্থিতি, অতএব যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমরা সকলে যাতে এই দাওয়াতি কাজে এগিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আমা বা'দ। শাহওয়ালুল্লাহর ওহির বিধান প্রতিষ্ঠার দীপ্ত বাসনা, ইসমাইল শহীদের বালাকোটের জিহাদি চেতনা, তিতুমিরের বাসের কেল্লা, নাজির হোসেন দেহলভির সংস্কারপন্থী রেনেসাঁ, সুন্নাতের পক্ষে মাওলানা এনায়েত আলী বেনায়েত আলীর আকুশহীন দৃঢ়তা, মাওলানা আকরাম খাঁর খুরদার লেখনী, সর্বোপরি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কয়সি রহিমাহুল্লাহর একটি পত্রের জবাব বইয়ে 57 বার উল্লিখিত আহলে হাদিস আন্দোলনের স্বপ্নের স্বার্থী সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে আমার বক্তব্যের বিষয় যুব সংঘের 4 দফা কর্মসূচি এবং আমাদের ইন্তেফাদা। প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা এমন একটা সময়ে অতিক্রান্ত করছি যে সময় দেশের তরুণরা মাদক পর্নোগ্রাফি বিজাতীয় সংস্কৃতির আধারে ডুবে আছে। শুধু তাই নয়, দেশের সিংহভাগ জনগণের উপর, দেশের সিংহভাগ জনগণের টাকায় পরিচালিত শিক্ষা ব্যবস্থায় সিংহভাগ জনগণের উপর এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে যা সিংহভাগ জনগণের মূল্যবোধ বিরোধী। আপনারা জানেন যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিবর্তনবাদকে সংযোজন করা হয়েছে, এটা হচ্ছে একটা মূলা। এই দেশের একটা পাগলও বিবর্তনবাদকে বিশ্বাস করে না, কিন্তু কেন এরা এটা সংযোজন করেছে? এটা এজন্য সংযোজন করেছে, আমি আপনি বিবর্তনবাদকে নিয়ে পড়ে থাকব এবং তার আড়ালে তারা টেক্সট বুকগুলোতে সমকামিতা, অবাধ যৌনতা, হিন্দুত্ববাদী দর্শন চাপিয়ে দিয়েছে এবং আমরা সেই জিনিসটা ভুলে গেছি, সবাই সেই জিনিসটাকে স্কিপ করে চলে যাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, অশ্লীলতা আর অবাধ যৌনতা, মানুষের শারীরিক বাসনা কামনা যখন ফ্যান্টাসিতে পরিণত হয় তখন মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকে না, সত্য এবং মিথ্যা যাচাইয়ের শক্তি মানুষের মধ্যে থাকে না। এই যে একটা সংকট, এই সংকটে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে অথচ তোমাদেরকে আমার কাছেই ফিরে যেতে হবে? আমাদের কাউকে তো অনর্থক সৃষ্টি করা হয় নাই, সুতরাং আমাদের কাজ কি, আমাদের করণীয় কি? বাংলাদেশ আহলে যুব সংঘের 4 দফা কর্মসূচি আছে, তাবলিগ বা প্রচার, তানজিম বা সংগঠন, তারবিয়াত বা প্রশিক্ষণ, তাসদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এই 4 দফা কর্মসূচির মধ্যে প্রথম 3টা যদি হয় রোডম্যাপ এবং 4 নম্বর কর্মসূচি তাসদিদে মিল্লাত বা সমাজ সংস্কার হচ্ছে আমাদের গন্তব্য। সমাজ সংস্কারকে 3 ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে শিক্ষা সংস্কার, দেশের দ্বিমুখী সহশিক্ষাকে সংস্কার করে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং সেই প্রসঙ্গে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। আমরা জানি সমাজ সংস্কারের দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। বর্তমান বাংলাদেশে যে সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু রাখা হয়েছে, সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিপরীতে ইসলামী যেই ফিসকাল পলিসি, ইসলামী যেই রাজস্ব নীতিগুলো আছে, সেই রাজস্ব নীতিগুলোর আলোকে এদেশে জাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করা হচ্ছে আমাদের অন্যতম অর্থনৈতিক সংস্কার। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সমাজ সংস্কারের প্রকার সেটা হচ্ছে নেতৃত্বের সংস্কার। কোনো দর্শনকে প্রচার এবং প্রতিষ্ঠা করতে শুধুমাত্র মিষ্টি বক্তব্যই যথেষ্ট নয়, সমাজ সংস্কারের জন্য যেমন প্রয়োজন রয়েছে বক্তার বক্তব্য, কবিদের লেখনী, কিছু মানুষের চরিত্র, কর্মীদের কাজ এবং সংঘবদ্ধ একটা প্রচেষ্টা। জেনে রাখবেন,
আদর্শের তাত্ত্বিক উপস্থাপনার পাশাপাশি আমাকে আপনাকে সমাজ সংস্কার করতে হলে চলমান সমাজের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা করতে হবে। সেজন্য সমাজে আমাদের কন্ট্রিবিউশন থাকা চাই রাষ্ট্রের। সেজন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের দক্ষ নাগরিক, দক্ষ কর্মী থাকা চাই। দাওয়া এবং দক্ষ নেতৃত্বের সংমিশ্রণ থাকলে তবেই আমাদের যে আদর্শ আহলুল হাদিসের যে আদর্শ আকীদা মানহাজ সেটা সমাজে প্রতিফলিত হবে। একটা কথা মনে রাখবেন, নেতৃত্ব যদি দক্ষ এবং দূরদর্শী না হয় তাহলে এই নেতৃত্বদেরকে কিছু টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিছু টাকা দিয়ে জাতীয় সংসদের মতো জায়গাগুলোতে আমাকে আপনাকে বিক্রি করে দেবে, এমন ঘটনা কি ঘটে নাই? এর মূল কারণ বলে আমরা মনে করি সেটা হচ্ছে দক্ষ নেতৃত্বের অভাব এবং দূরদর্শিতার অভাব। নেতৃত্ব যদি দক্ষ না হয়, দূরদর্শী না হয়, তাহলে আমাকে আপনাকে ভোটের রাজনীতিতে ক্রয় বিক্রয় করা হবে যেভাবে গরু ছাগলকে ক্রয় বিক্রয় করা হয়। এবং তার ফলাফল আমরা কি দেখলাম, একটা বিবৃতি দেওয়া হয়েছে আমরা অরাজনৈতিক সংগঠন। আসলে আহলুল হাদিসরা কি অরাজনৈতিক সংগঠন? তাহলে আমার আর তাবলিগ জামাতের মধ্যে পার্থক্য কোথায়? আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের রাজনীতি আছে, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ইমারত এবং খেলাফত ভিত্তিক। যতদিন বায়াতের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, যতদিন খেলাফত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ইমারত ভিত্তিক একজন আমিরের অধীনে। আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, নেতৃত্ব মানে সমাজের প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করা। আপনার উত্থান মানে বিজাতীয়দের নেতৃত্বের পতন ঘটবে। সুতরাং এই রাষ্ট্রের ফরেন পলিসি কি হবে, এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় কি থাকবে কি থাকবে না, রাষ্ট্রের বাজেটে কি কি থাকবে কি থাকবে না, প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে ভাবতে হবে। আমার আপনার ভূমিকা থাকা চাই, কেননা এই রাষ্ট্র আমার আপনার সবার ট্যাক্সের, সবার করের টাকায়, সবার ঘামের টাকায় পরিচালিত হয়। সুতরাং দেশের যুব সমাজের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, হে তরুণ্য, বিক্ষিপ্ত পতঙ্গের মতো না ঘরে ঘুরে এসো সাম্রাজ্য করি, এসো কাফেলাবদ্ধ হই। সর্বশেষ আমার কর্মী ভাইদের প্রতি, আমাদের কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমরা কাজ করি বিধায় আমরা কর্মী, অন্যথায় আমরা কর্মী না। আপনি যদি কাজ না করেন তাহলে সংগঠনকে প্রচার করার জন্য প্রতিদিন ফতোয়া দিতে হবে, সংগঠন কেন করবেন, সংগঠনের গুরুত্ব প্রয়োজনীয়তা প্রতিদিন বুঝাতে হবে। কিন্তু আপনি যদি কাজ করেন, মৌমাছি যেমন তার বাসা খুঁজে নেয়, অনুরূপভাবে ছিন্ন বিচ্ছিন্ন তারুণ্য আপনাকে খুঁজে নেবে। সর্বাগ্রে সর্বাগ্রে আপনাকে কাজ করতে হবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, একসময় সেখানে কিছুই ছিল না, আহলে হাদিস কে কাকে চিনে। যখন আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ শুরু করেছি, একটা ফ্রেমওয়ার্ক হয়েছে এবং প্রতিনিয়ত আমরা সাপ্তাহিক এবং মাসিক প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করি, তখন বিভিন্ন এলাকা থেকে আহলে হাদিস, যেই ছাত্ররা আহলে হাদিস ঘরের সন্তান, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তখন এরাই দলে দলে আমাদের প্ল্যাটফর্মে সমবেত হওয়া শুরু করলো। এবং আশার বিষয় হচ্ছে শুধু ছাত্ররা নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরাও প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামগুলোতে উপস্থিত হয়। শুধু তাই নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত এলাকা, ওই সকল এলাকার নতুন আহলে হাদিস ভাইরাও আমাদের প্রোগ্রামগুলোতে আসছে। সুতরাং আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনি কাজ করুন, তাহলে কাজ করার মাধ্যমেই আপনি কর্মী হবেন। এই আহ্বান রেখে আমি আমার এলোমেলো বক্তব্য রেখে নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় মানব আখেরি জামানার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অল্প কিছু কথা বলবো আমার গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পর্কে। 22 সেপ্টেম্বর 2022 বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ব্যাপকভাবে কার্যক্রম শুরু করেন। এই গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলায় আনুমানিক 170-এর উপরে আহলে হাদিস মসজিদ আছে। সুতরাং বোঝা যায় এই এলাকাটি
আহলে হাদিস অধ্যুষিত এলাকা, কিন্তু অধিকাংশ এলাকায় জন্মগত আহলে হাদিস আদর্শগত আহলে হাদিসের পরিমাণ খুবই কম, যার কারণে এই সব এলাকায় আহলে হাদিসের চেতনা নষ্ট করে সকল প্রকারের শিরক এবং বেদাত, সকল ধরনের জাতীয় এবং বেদাতি বেজাতীয় তাকলিদের সঙ্গে আপোষ করে এই সকল এলাকার আহলে হাদিস যুবকরা নিজেদের চেতনা নষ্ট করেছেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যখন সার্বিকভাবে গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলায় কার্যক্রম শুরু করে, তখনই আমাদের উপরে নেমে আসে অসংখ্য বাধা। বাইরে থেকে আমাদের উপরে যতটুকু বাধা না আসে, তার চাইতে বেশি বাধা এসেছে স্বজাতির কাছ থেকে। আমরা যখন আমাদের মূল লক্ষ্য নিয়ে কাজ শুরু করলাম, আমরা যখন ঘুমন্ত আহলে হাদিস সমাজকে জাগিয়ে তোলার জন্য কাজ শুরু করলাম, ঠিক তখনই আমাদের মধ্য থেকেই আমাদের উপরে বিভিন্নভাবে আমাদের কাজকে বাধাগ্রস্ত করার জন্যে অত্যাচার নির্যাতন নেমে আসে। আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে কাজে বাধা দেওয়া হয়, এমনকি আমাদের নেতাকর্মীদের বলা হয় যদি এই সকল এলাকায় আমাদের সংগঠন কাজ করে তাহলে এলাকা থেকে আমাদেরকে জুতা পিটা করে বিদায় করে দেওয়া হবে। অথচ তারা আহলে হাদিস, আমরাও আহলে হাদিস, শুধুমাত্র তারা ঘুমন্ত আহলে হাদিস এবং আমরা জাগ্রত আহলে হাদিস। আমিনে জামাত 1978 সালে এই একটি মাত্র কারণেই যুব সংঘ প্রতিষ্ঠা করে, যাতে ঘুমন্ত আহলে হাদিস যুব সমাজকে জাগিয়ে তোলা যায়। আপনারা কিছুদিন আগেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য ভাইরাল হয়েছে, একজন আমাদের অর্থলোভী সংগঠন থেকে বাদ পড়ে একজন সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে আমরা আহলে হাদিসদের কোন সংগঠনে অন্তর্ভুক্ত হব। তিনি বলেছেন আমাদের মাতৃ সংগঠন বড় সংগঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু এই ধারণাটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড় সংগঠন বলতে মা আনা আলাইহি ওয়া সাহবিহি, যেই আদর্শের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় সংগঠন তারাই যারা কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না, পবিত্র কুরআন এবং সহি সুন্নাহ দ্বারা জীবন পরিচালনা করে, সেই সংগঠনটি বড় সংগঠন। বাতিলের সঙ্গে আপোষ করে কখনো বড় সংগঠন হওয়া যায় না, কখনো মাতৃ সংগঠন হওয়া যায় না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনো 2.5 কোটি ভোটারের হিতাকাঙ্ক্ষী নয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চায় একজন মুসাববিন উমার, যে মুসাববিন উমার একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমি যুব সংঘের নেতাকর্মীদের বলবো, আপনারা এই সকল হিংসুকদের হিংসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে বলেছেন কুল মুতু বি গায়রিকুম ইন্নাল্লাহা ইয়ামালুনা বিম ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল মুতু বি গায়রিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদুর, নিশ্চয় ওই সকল যারা আমাদের উপরে আজকে বিভিন্ন ধরনের হিংসা করছে তাদের প্রতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা তাদের হিংসা নিয়ে অন্তরের মধ্যে অন্তর্জ্বালা নিয়ে জ্বলে পুড়ে মরুক। এতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কিছুই যায় আসে না, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যত বাধা আসুক সকল বাধা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইনশাআল্লাহ মোকাবেলা করতে সক্ষম হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দ। নির্বিজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন হক প্রকাশে আপোষহীন এক অনন্য যুব কাফেলা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মহতারাম প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরে দায়িত্বশীল নেতৃবৃন্দ, যে কোনো সংগঠনকে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব, সঠিক কর্মপন্থা এবং তা বাস্তবায়নের জন্য একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। আমাদের সামনে যোগ্য নেতৃত্ব রয়েছে আলহামদুলিল্লাহ, সঠিক কর্মপন্থা রয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের ব্যাপারে একটু প্রশ্ন রয়েছে। আজকে যেভাবে আমাদের এই বাংলাদেশ সর্বব্যাপী অত্যাধুনিক জাহিলিয়াত গ্রাস করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দক্ষ এবং যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
বাংলাদেশ আওয়ামী যুব সংঘ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য যে কাঠামো জাতির সামনে উপস্থাপন করেছে তা নিঃসন্দেহে নজিরবিহীন। আমরা যদি দক্ষ সংগঠক হয়ে সর্বশেষ অহিভিত্তিক এই সংগঠনকে জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাতির করবেন না। আমাদের তদস্থলে অন্যদেরকে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বকে বসিয়ে এই হকপন্থী কাফেলাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তাই আমার আকুল আবেদন যুব সংঘের নেতৃবৃন্দের কাছে, আমরা দক্ষ সংগঠক হিসেবে গড়ে ওঠার চেষ্টা করি। শুধু গলাবাজি করা আর কিছু সেলফিবাজ সংগঠক দিয়ে এই সংগঠনের বিজয় সাধন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নামাল আ'মালু বিন-নিয়্যা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সামনে উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইরা, আপনাদের সামনে আমার আলোচনা হচ্ছে আমাদের দায়িত্বশীলদের কর্মীদের কিছু গুণাবলী নিয়ে। অন্তরে রাখতে হবে খুলুসিয়াত। আমাদের অনেক সময় নিয়তের ভিতরে ভেজাল থাকে। আমরা কেন সংগঠন করি, আমরা অনেক ভাইয়ের অনেক সময় বলে তোমরা সংগঠন করে কী পেয়েছো। আসলে আমরা যদি দুনিয়াবি কোনো সংগঠন বা দুনিয়াবি কোনো ইচ্ছা বা আমাদের চাওয়া পাওয়া থাকতো তাহলে আমরা অন্য কোনো সংগঠন করতাম। অনেকে বলে যে তোমাদের সংগঠন তোমাদের টাকা দেয় না, তো আমরা টাকা নেওয়ার জন্য তো সংগঠন করি না, বরং আমাদের পকেট থেকে টাকা দেওয়ার জন্য সংগঠন করি। তাহলে আমাদের অন্তরে খুলুসিয়াত রাখতে হবে। যদি ইখলাস ঠিক না থাকে তাহলে আমার দ্বারা দিনের কোনো কাজ হবে না। তোর অন্তরে রাখতে হবে খুলুসিয়াত। দাওয়াতি ময়দানে থাকতে হবে ইস্তিকানাত, দৃঢ়তা। দাওয়াতি কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের বাধা আসবে। সকল বাধাকে প্রতিরক্ষা করার জন্য, সকল বাধার মধ্যে আমাকে কাজ করার মন মানসিকতা রাখার জন্য আমার অন্তর দৃঢ় রাখতে হবে। পড়াশুনো করতে হবে পর্যাপ্ত। আমাদের দিনই কাজ করতে হলে দিনই বিষয়ে পড়াশুনো করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন কোরআন অশুদ্ধ, তো আপনার অশুদ্ধ কোরআন তালা দিয়ে দাওয়াতি কাজ করতে গেলে অনেকের সামনে আপনি বাধাপ্রাপ্ত হবেন। এই জন্য আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে জাগ্রত। আপনি কার কাছে দাওয়াত দিচ্ছেন সেই লোকটার ব্যাপারে আপনি আগে জানবেন। কোন পরিবেশে আপনার রাজশাহী চিন্তা যদি বরিশাল কী করেন তাহলে হবে না। বরিশালের পরিবেশ একটা, সেখানে একটা বৈঠকে বিভিন্ন কোয়ালিটির লোক থাকে, সেখানে সংগঠন বিরোধী লোকই বেশি থাকবে। অতএব পরিবেশ, পরিস্থিতি এবং ব্যক্তি ব্যক্তি বোঝে সেখানে দাওয়াতি কাজ করতে হবে। তারপরে জাগ্রত জ্ঞান রাখতে হবে, মানহাস আমাদের স্পষ্ট থাকতে হবে, তারপরে আকিদায় থাকতে হবে বিশুদ্ধ, সহি আমলে থাকতে হবে পাবন্দি। আমাদের আমলে আমাদের অনেক ঘাটতি আছে। আমাদের আমল যদি আমাদের সঠিক না থাকে, আমল যদি আমরা পর্যাপ্ত না করি, বিশেষ করে আমাদের, আমি ইমামতি করার কারণ দেখি অনেক সময় আমাদের অনেক দিনী ভাইয়েরা তারা পাঁচত্ব সালাদ জামাতে আদায় করতে ব্যর্থ, অথচ তারাও কিন্তু দাওয়াতি কাজ করেন। তাহলে আপনি দাওয়াতি কাজ করতে যান, আপনি নিজেই পাঁচত্ব সালাদ জামাতে পড়েন না। তাহলে আমাদের আমলে পাবন্দি হতে হবে, আমাদের আচরণে বিনয়ী হতে হবে। আমাকে নিয়ে, আমার সংগঠন নিয়ে মানুষ অনেক কানাঘোষা করবে, অনেক কথা বলবে, কিন্তু তাদের সামনে আমাকে বিনয়ী থাকতে হবে। তারপরে এড়িয়ে চলতে হবে সকল প্রকার দলাদলি। আমাদেরকে নিয়ে, আমার সংগঠন নিয়ে মানুষ যত তর্ক বিতর্ক করুক, আমাকে দলাদলি থেকে মুক্ত থাকতে হবে। দলাদলি করে কখনো সমাধান আসবে না। সর্বোপরি আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলবো যে আমাদের বিশেষ করে অনলাইনে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি, দলাদলি করি, এই দলাদলি বিতর্ক আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের বরিশাল এলাকা আপনারা জানেন অনেক পরিস্থিতির মধ্যে আমরা দাওয়াতি কাজ করি। তারপর আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমাদের কার্যক্রম অনেকটাই এগিয়ে আসে। আমরা এখন 5টা উপজেলা গঠন করেছি। আমাদের বরিশালে গত উনিশে অক্টোবর আমরা বরিশালে যুব সম্মেলন দিয়েছি। আমাদের কেন্দ্রীয় তৎকালীন সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই সহ আমাদের শেখ শহীদুল ইসলাম মাদানী বর্তমান সভাপতি এবং ডক্টর কাবিরুল ইসলাম স্যার সহ আরও অনেকে আমাদের সেই প্রোগ্রামে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বরিশাল শহর এবং বরিশাল জেলায় আমাদের এই প্রোগ্রামটা একটি জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ।
এতে আমাদের যারা পছন্দ করে না সংগঠন করে না তারাও এতে খুশি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আলহামদুলিল্লাহ আগামী এই মার্চ মাসের প্রথমেই আমরা বরিশাল শহরে একটি কার্যালয় আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। কার্যালয় যখন আমাদের উদ্বোধন হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ এই কার্যালয়ের মাধ্যমে আমাদের দাওয়াতি কাজ আরও বেগবান হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বরিশালের বাসীর জন্য আপনারা সবাই সবসময় কাছে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা। নির্ভেজাল তাওহীদের ঝান্ডা বিয়ে দেশের একক যুব সংগঠন বাংলাদেশ আজাদ যুব সংঘের যুব সমাবেশে উপস্থিত হতে পেরে প্রশংসা আল্লাহর বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় যুবক ভাইরা, বাংলাদেশ আজাদ যুব সংঘের পাঁচটি মূলনীতির দ্বিতীয় নম্বর মূলনীতি হলো তাকলিদে শাখসি বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন। এখানে আমাদের সমাজ পরিবর্তনে খুবই বড় একটি বাধা। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে অনেকে আমাদেরকে বলে যে আমাদের মধ্যে উদারতা নাই, কারণ যে আমরা বিভিন্ন শায়েখকে হয়তো তাদের কথা শুনে না বলি না। কিন্তু বিষয় হলো যে আমরা এক সময় মাঝেই ভাইদেরকে বলতাম এরা মোকাল্লিদ তাকলিদ, কিন্তু বর্তমানে আমাদের এই আহলে হাদিস দাবিদার কিছু যুবক তারা যে তাদের চেয়ে বড় তাকলিদ এ কারণেই যে তাদের আমাদের কিছু কিছু শায়েখ যখন বলছে যে ফতোয়া দিচ্ছে যে দলিল ছাড়া এটা করা যাবে না, আমরা সেই কথাটাকে এমনভাবে বিশ্বাস করে নিচ্ছি। এই বিশ্বাস করার কারণে বলতেছে যে না সংগঠন করা যাবে না, বায়াত করা যাবে না। এখন ভাবছি এত বড় শায়েখ এই কথা বিশ্বাস আমাদের অন্তরে নেওয়ার কারণে আমি আপনি যে তাকলিদ করছি ওই ব্যক্তির পূজা করছি এটা কিন্তু আমরা ভাবছি না, এটা কিন্তু আমরা ভাবছি না। অথচ দেখা যাচ্ছে যে এটা আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ব্যবধান। সে কি দলিল থেকে বললো? সে কি কোরআন হাদিস থেকে বলছে যে সংগঠন করা যাবে না? সে কি দলিল থেকে বলছে যে এভাবে বায়াত নেওয়া যাবে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনী, সাহাবীদের জীবনী, যে বিভিন্ন ক্ষেত্রে যে শপথগুলো হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমরা তাদের কথাগুলো যাচাই না করেই যেভাবে অন্ধ ব্যক্তির মতো তাদের পূজা করছি এটা আমাদের বর্তমানে আমি মনে করি আমাদের দাওয়াতি কাজে বড় একটা বাধা হয়ে যাচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো যখন তারা দলিল বলবে এই দলিল আপনারা আমাদের ফতোয়া বোর্ডে যখন মিলে দেখবেন যে হ্যাঁ দলিল ঠিক আছে তাহলে তাদের কথা মানবেন, তাছাড়া তাদের কথা মানা যাবে না। যে যত বড় মাদানী হোক না কেন, যত বড় ডিগ্রিধারী ব্যক্তি হোক না কেন, এখানে ডন মাইন্ড কেউ আর ভাবে না মাদানীদেরকে ভুল করছে। একজন ব্যক্তির মধ্যে যদি হিংসায় বুদবুদ করে, সে ব্যক্তি যদি ইস্তেমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে যদি আপনি তাকে ভালোবাসেন এই ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শিরিকের একটা প্রকার হলো শিরক বিল মুহাব্বাতি, ভালোবাসার শিরিক। যে ব্যক্তি আপনাকে সত্য থেকে বিচ্ছিত করবে, যে ব্যক্তি আপনাকে হক থেকে বিচ্ছিত করবে, আপনার ভিতরে এই ভুল ঢুকে দিবে যে সংগঠনভাবে দাওয়াতি কাজ করা যাবে না, ওই ব্যক্তিকে ভালোবাসলে অবশ্যই শিরক হবে। কেন? সে শরীর শরীর দলিল ভিত্তিক কথা বলেনি, দলিল ছাড়া কথা বলেছে। অতএব আপনাদেরকে একটা মাত্র আহ্বান জানাই যে তাকলিদ করা বর্জন করেন, তাকলিদ বাদ দেন, অন্ধ ব্যক্তির পূজা করিয়েন না। তাকলিদ ছাড়া আপনি কোরআন এবং সহিহ মানেন, দেখবেন ইনশাআল্লাহ দাওয়াতি কাজে সফলতা আসবে। এজন্য সাহাদারও পরিশ্রম করে দাওয়াতি মাঠ যখন আমরা পরিপূর্ণ করি, একটা মসজিদ একটা এলাকা যখন আমরা দাওয়াতি কাজে সফলতা করি, ঠিক সেই সময় বড় শায়েখ যা বলছে এগুলো করা যাবে না। আমরা বলছি এত বড় শায়েখ কি ভুল করে? অথচ এখানে আমাদের এখানে অন্ধ ব্যক্তির অন্ধ অনুসরণ করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতি ময়দানে বিশেষ করে তাকলিদ থেকে দূরে থেকে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করার সুযোগ করে দেয়। কামরুল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সাথী, আমরা যারা মাঠে ময়দানে দাওয়াতি কাজকর্ম করি তা প্রত্যেকেই একটি প্রশ্নের সম্মুখীন হই, তা হলো আমাদের মধ্যে এত দল কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন দল করতে, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আর আমরা প্রশ্ন করছি এত দল কেন? সম্মানিত উপস্থিতি, হক দলটি ছিঁড়ে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের সেই সকল লোকেরাই চিরকাল হকের উপরে বিজয়ী থাকবে যারা আমার এবং দল থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সর্বপ্রথম যে দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে গঠন হয়েছিল বায়াতে আকাবার, সেখানে মদিনা থেকে যখন 6 জন যুবক
মক্কায় হিজরত হজ করতে আসলেন এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে দাওয়াতের মাধ্যমে সেখানে একটি দল গঠন করে একজন সাহাবী সর্বকনিষ্ঠ সাহাবী আসওয়াদ বিন জুরারাকে দলনেতা করে মদিনায় প্রেরণ করলেন সম্মানিত উপস্থিতি আমার আহ্বান থাকবে এই আল্লাহ যেখানে দল করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন দল হবে তোমাদের মধ্যে তাহলে যেখানে দল হবে দলের মধ্যে দলনেতা থাকবে কর্মী থাকবে আনুগত্য থাকবে বায়াত থাকবে বায়াতবদ্ধ কর্মী বহির্ভূত কোন কর্মী প্রকৃতপক্ষে কর্মী হতে পারে না যেগুলো আমরা দেখতে পাই প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লিখিত সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 204 নম্বর পৃষ্ঠা থেকে 219 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি যুবসংঘ সহ দেশের প্রত্যেকটি মানুষ পৃথিবীর সকল মানুষ যদি পড়তে পারে তাহলে বুঝতে পারবে যে দল থাকা প্রয়োজন দলে আনুগত্য থাকা প্রয়োজন দলে বায়াত থাকা প্রয়োজন সাংবাদিক উপস্থিতি সেই সব আলেম ওলামারা কোথায় যায় এই আনুগত্যের বায়াতগুলোর হাদিসগুলো তারা কোথায় লুকিয়ে ফেলে কোথায় তারা লুকিয়ে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনুগত্যের বায়াতগুলি মনে রাখতে হবে প্রতিটি যুবসংঘের কর্মীকে যখন তারা সংগঠনের বিরুদ্ধে কথা বলে তখন আর কুরআন সহিহ হাদিসের আনুগত্য তাদের মধ্যে থাকে না যতই ফাঁকা বলি ছাড়ুক তখন আর কুরআন সহিহ হাদিসের রেফারেন্স তাদের লাগে না তখন তারা বলতে থাকে অমুক আলেম এই কথা বলেছে তমুক আলেম এই কথা বলেছে অমুক কিতাব এই কথা বলেছে এখন আর তাদের আর দলিল লাগে না সম্মানিত উপস্থিতি অতএব আমরা সবসময় যে হকপন্থী দলের সাথে লেগে থাকবো সুপ্রিয় সাথী পৃথিবীর বুকে একটিমাত্র স্লোগান নিয়ে এক আগমন করেছে একটি দল বাংলাদেশ আহলাদি যুব সংঘ আহলাদি আন্দোলন বাংলাদেশ আর তা হলো আমার সাথে সমস্যা সকলে পড়বেন আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বলেন দেখি এই স্লোগান নিয়ে কোন নেতা কোন দল কোন সংগঠন মানুষের সামনে গিয়েছে সবাই তাদের দলের প্রতি সবাই তাদের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নিজ নিজ আখের গুছানোর চেষ্টা করছে অতএব যুবসংঘের প্রত্যেকটি কর্মীকে সতর্ক সাবধান হতে হবে এই জাহেলিয়াত এই সংগঠনের বিরুদ্ধে যুগে যুগে কালে কালে এই বাধা বিগ্রস্ত এসেছে অতএব সতর্কতার সহিত আমাদেরকে দিনই দাওয়াতে দিনই ময়দানে মধ্যে মুজাহিদের মতো সর্বদা লেগে থাকতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামিদ ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সূরা আলে ইমরান আয়াত 4 ওয়া ক্বালা নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعه رواه الترمذي حديث نمبر 2165 সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক এই যুব সমাবেশে আসার কিছু শোনার তৌফিক দান করেছেন তাই আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য সম্মানিত উপস্থিতি এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 3 নম্বর 4 নম্বর আয়াতে বলেন 3 নম্বর আয়াতে বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো তোমরা কোনো সময় বিচ্ছিন্ন হবে না শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইয়াদুল্লাহি মাল জামা জামাতের মধ্যে আল্লাহর কলমের হাত রয়েছে সম্মানিত উপস্থিতি
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের নেতৃত্বে 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 2020 সালের 27 অক্টোবর এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ময়মনসিংহ জেলা উত্তরের দায়িত্বে আছি, পাহাড়ি এলাকা, খুব অবহেলিত এলাকা। আমাদের এই ময়মনসিংহ উত্তরের 60টি উপজেলা রয়েছে, 60টি উপজেলার মধ্যে আপনার হালুয়াঘাট, দুহাওরা, ফুলপুর, তারাকান্দা, নান্দাইল, ঈশ্বরগঞ্জ এই সমস্ত উপজেলা রয়েছে। তার মধ্যে দুটি উপজেলার মধ্যে সবচেয়ে আমাদের আহলে হাদিস বেশি, কিন্তু আহলে হাদিস নামধারি আহলে হাদিস কিন্তু কামে নাই। নামধারি আহলে হাদিস এরা বিভিন্ন শিরিক বিদাতের মধ্যে লিপ্ত, বিদাতি কার্যক্রমের মধ্যে লিপ্ত। তাই আমরা ইনশাল্লাহ অলরেডি 3টা উপজেলাতে আমাদের যুব সংঘের কমিটি গঠন করেছি। ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই 60টা উপজেলাতেই যেন আমাদের এই ওহির আলো, এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো পৌঁছে দিতে পারি, এবং এই বেদাতে যুক্ত যে সমস্ত যুব সমাজ, এই যুব সমাজকে যেন আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য যেন আমরা চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার বিষয়টাই ছিল নিজের জেলার প্রসঙ্গ, তো আমি এবারে দ্বিতীয়বার আপনাদের সামনে কথা বললাম, আমার কথা বলার অভ্যাস নাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, যারা করি দায়িত্বশীল হওয়ার আগে, কর্মী হওয়ার আগে এই আয়াতটা আমাদেরকে পড়ানো হয়, শপথ গ্রহণ করানো হয়, ও আউসু বিল আহদি, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসকুলা, নিশ্চয় এই অঙ্গীকার সম্পর্কে, ওয়াদা সম্পর্কে কেয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। আমার কথা হলো, যেহেতু আমরা মহতারাম আমিরে জামাতের নেতৃত্বে পরিচালিত এবং তার হাতে বায়াতকৃত সংগঠনের অন্তর্ভুক্ত একজন কর্মী, দায়িত্বশীল, আমার মাধ্যমে অন্যান্য সহি আকিদার নামধারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা যে কেউ হোক যারা সংগঠনের বিরোধিতা করে, তাদের বিষয়গুলো শেয়ার করা, তাদের বিষয়গুলো না জেনে না বুঝে পালন করা, এটা কি আমাদের শপথ রক্ষা হচ্ছে না শপথ ভঙ্গ হচ্ছে? সংগঠন বিরোধী যে কোনো ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠান যদি তাদের কোনো কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে তাদের বিরোধিতা প্রকাশ পায়, তখন তাদের সাথে বাহ্যিক সম্পর্ক ছাড়া, দাওয়াতের সাথে তাদেরকে হেদায়তের পথে আনা ছাড়া অন্য কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু আমরা দায়িত্বশীল, আমরা দেখি বিভিন্ন জায়গাতে আমাদের দায়িত্বশীলরা পদস্খলন ঘটে যাচ্ছে। আমরা আল্লাহর নামে যে অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, ওয়াদাকে আমরা ভুলে যাই। অনেক সময় আমরা দেখে থাকি আমাদের মধ্যে যারা আলোচক আছেন, উদীয়মান তরুণ ভাইয়েরা আছেন, তারা সংগঠনের নামে কৃত যে ওয়াদা সেগুলো নষ্ট করেন, তারা জনগণের কাছে কন্ট্রাক্ট করে তারা চলে যান, এমনকি যাওয়ার পরে সেখানে গিয়ে তাদের সাথে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, নিঃসন্দেহে এগুলো অন্যায়। এগুলো আপনি যে আল্লাহর নামে সংগঠনের অঙ্গীকারভুক্ত হয়েছেন, সদস্য হয়েছেন, তার খেয়ানত করা হলো। অতএব দায়িত্বশীল ভাইয়েরা, যেই ওয়াদা আল্লাহর নামে করেছি, হয়তোবা আমিরে জামাত একসময় মৃত্যুবরণ করবেন, সংগঠন দায়িত্বশীলরা মৃত্যুবরণ করবেন, কিন্তু যে আল্লাহর নামে ওয়াদা করা আছে, আল্লাহর কি মরণ আছে? আর মৃত্যু এই শপথের উপর আমাকে দৃঢ় থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? এজন্য আমাদেরকে সব মুখে চলাচল করা যাবে না, সবার সাথে হেদায়তের স্বার্থে তাদেরকে আল্লাহর পথে আনার স্বার্থে তাদের সাথে সুসম্পর্ক থাকতে পারে, কিন্তু আন্তরিকতার সাথে আপনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী, আপনি আহলে হাদিস আন্দোলনের কর্মী, আপনার সাথে অন্য কারোর সাথে দহরম মহরম সম্পর্ক থাকতে পারে না। এই বিষয়গুলো আমাদের খুব ভাবায়। গত সপ্তাহে কুষ্টিয়া গিয়েছিলাম, সেখানে কি একই ফেতনাবাসাদের সম্মুখীন হয়েছি। যাই হোক, সবার প্রতি অনুরোধ, ও আউফু বিল আহদি, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, এই অঙ্গীকার সম্পর্কে তোমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, সাবধান, মনে রেখো, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে স্ব দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে তাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। অতএব সম্মানিত দায়িত্বশীল ভাই ও বোন, কর্মী ভাইয়েরা, যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য,
কর্মী প্রাথমিক সদস্য সবার কাছে আমরা এই আহ্বান রাখতে চাই, আমরা যাতে আকীদার ক্ষেত্রে দৃঢ় থাকি, আকীদার ক্ষেত্রে আমাদের যাতে দৃঢ়তা থাকে, সবার সাথে তাল মেলানোর প্রয়োজন নেই। আপনি আপনার লক্ষ্যের উপর অটুট থাকুন, আপনি আপনার উদ্দেশ্যের উপর অটুট থাকুন, আপনি আপনার গঠনতন্ত্র কর্মপদ্ধতির নির্ধারিত সিলেবাসের আলোকে আপনার ব্যক্তি পরিবার সমাজ সর্বত্র গঠন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তবে যদি বিরোধিতা করা হয় সর্বক্ষেত্রে আপনার শপথকে কিন্তু মনে রাখতে হবে, শপথকে ভুলে গেলে চলবে না। তাই আসুন আমরা আমাদের কৃত অঙ্গীকার সম্পর্কে সজাগ হই এবং যাবতীয় কপটতা, সংগঠন বহির্ভূতদের সাথে দরম মারণ সম্পর্ক আমরা যদি একটু কমিয়ে আনি, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের দায়িত্বশীলদেরকে মন্দচারী করা হয় যে অমুক আসছে, অমুক সাহেব, অমুক আলেম, অমুক ইউনিভার্সিটির এই সেই, তার কথা শুনলে সমস্যা কি? সমস্যাটা তো আপনি বুঝতে পারবেন না, এমন জায়গায় বিষ পুষ করে দিবে আপনি সংগঠন থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না সমস্যাটা তো ওখানে। ভালো মন্দ তারতম্য বুঝ কেন তো আপনার থাকবে না, কিন্তু আপনি যে অন্ধভক্তির সাথে তার পিছনে চলে গেলেন একসময় আপনিও হারিয়ে যাবেন। এর জন্য আল্লাহর নামে কৃত অঙ্গীকারকে, শপথকে অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাহেলিয়াতের ঘেরা অন্ধকারে ইমানের দীপ্ত মশাল নিয়ে সামনে এগিয়ে চলো হে তরুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই মজলিসে উপস্থিত করেছেন। দরুদ ও সালাত বর্ষিত হোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ও তার উপস্থিতি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তাওহীদের ডাক বিষয়ে দুইটি কথা বলবো। শত ভুল ফুটতে দাও এই স্লোগানকে সামনে রেখে 1985 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম সংখ্যা তাওহীদের ডাক প্রকাশ করে। তারপর থেকে বর্তমান আজকে আমরা 61তম সংখ্যায় এসে পৌঁছেছি। শুরুতেই যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমরা এটা সবাই জানি, কিন্তু আমলের দিক থেকে আমরা মিসকিন। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম আয়াত এটাই নাযিল করেছেন, ইকরা পড়ো। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয় এই সম্পর্কে তোমরা জানো। বর্তমানে জানো নাই আমাদের আপনাদেরকে যে বিষয়ে সব থেকে বেশি বিভ্রান্ত করা হচ্ছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা বলেই কোরআন এবং হাদিস পন্থী মানুষদেরকে বিভ্রান্ত করা। বুদ্ধির বিভ্রান্ত চলছে বর্তমান সময়ে। যদি আপনার জ্ঞান না থাকে, যদি আপনি জ্ঞান আহরণ না করেন, যদি আপনি না পড়েন, এই বুদ্ধি আপনার বুদ্ধিহীনতা আপনার জ্ঞানের দ্বন্দ্ব দশাকে কাজে লাগিয়ে আপনাকে বিপদে পরিচালিত করা হবে, হচ্ছেও তাই। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আপনাদের সামনে আমরা তাওহীদের ডাক পত্রিকা প্রকাশ করি, আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। দেখো কবি ফেরদৌসী একটা কথা বলেছেন, তাওয়ানা বাদ হারকে দমা বাদ যে দানেশ দেলে বের বার ন বাদ খেরাদ আফসার সারি ওয়ারাম বাদ খেরাদ জিওর নম দরান বাদ। কবি ফেরদৌসী বলছেন যে জ্ঞান সম্রাটদের সম্বল, জ্ঞান মানুষের জন্য অলংকার, এই অলংকার আমাদেরকে গ্রহণ করতে হবে। বহুদিন পূর্বে একটি পত্রিকা প্রকাশ হতো শিক্ষা পত্রিকা, সেই পত্রিকার শুরুতে 65 পেজে লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আরষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আমাদের জ্ঞান নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে অতটুকু আওড়াই, এর বিপরীত এর বেশি আমরা করতে চাই না। আপনি যে জ্ঞান আহরণ করেছেন, যদি সেই জ্ঞান আহরণ করা জ্ঞানও যদি আপনি বেশি বেশি সেই জ্ঞানের পথে যদি আপনি না হাঁটেন, সেটা যদি প্র্যাকটিস না করেন, আপনার আহরিত জ্ঞানও আপনি বিস্মৃত হয়ে যাবেন, ভুলে যাবেন। সে কারণে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে আদর্শ যোগ্য কর্মী হতে হলে আমাদেরকে জ্ঞানের জ্ঞান রাখতে হবে, জ্ঞানের কোনো বিকল্প নেই। সে কারণে আপনারা সকলে তাওহীদের ডাক পত্রিকা নেবেন, কিনবেন, প্রচার করবেন। আপনার একটা প্রচারের বিনিময়ে আপনার কবর হবে আলোকিত, আপনার একটা প্রচারের বিনিময়ে আপনি কিয়ামতের মাঠে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বলেননি সাদকায়ে জারিয়া কোনটা? এই পত্রিকা আপনি একটা নিজে কিনবেন, কেনার পরে যদি আপনি ফ্রি বিতরণ করেন,
তাহলে সেখান থেকে একটা মানুষ হেদায়েত পাইলে আপনার এই হেদায়েত পাওয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত তাকে দিবেন এর বদলতে আপনিও কবরে তার সাথে থাকবেন সুতরাং এই তাওহীদের ডাক পত্রিকা আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারি না সেখানে আমাদের এই পত্রিকা যদি আমরা পৌঁছে দিতে সক্ষম হয় আমাদের দাওয়াত আরো বেগবান হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে দাবি এবং দাওয়াত রেখে আজকের এই কথা এখানেই সংক্ষিপ্ত করছি আমরা আপনারা সকলে তাওহীদের ডাক পত্রিকা কিনবেন এবং পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুধু আহলে হাদিস হানাফি সহ আহলে হাদিসদের ভিতরে ওই সময় বিভিন্ন শিরক এবং বিদআত নিমজ্জিত ছিল আহলে হাদিস সমাজের ভিতরে সেই সময় শবে বরাত মিরাদ মিলাদ কুলখানি সহ নানান বিদআতের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম অথচ আমরা বুঝতে পারতাম না যে আমরা বিদআতের ভিতরে নিমজ্জিত আছি কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই যখন তখন বুঝতে পারলো যে এগুলো আমরা এই শিরক বিদআত মূলত পাঠানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে বরং আমরা বিভিন্ন ধোকায় পড়ে আমরা আহলে হাদিস হয়েও অন্যান্য ইসলামী এবং অনিসলামী সংগঠনের সাথে লেজুর ভাবে আমরা নিমজ্জিত ছিলাম ঠিক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই জায়গা থেকে ফিরে এসে নিজেদের সঠিক আকীদা প্রসারের জন্য সর্বদা নিমজ্জিত তেমনি ভাবে আরেকটি ধোকা যদি বলি যে জঙ্গিবাদের ধোকা যেখানে আহলে হাদিসদেরকে মেধাহীন করার জন্য আহলে হাদিসদেরকে মেধাশূন্য করার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হয়েছে যে সাহাবীরা তো লেখাপড়া করেনি কোনো প্রতিষ্ঠানে আমাদের পড়াশোনা করার কি দরকার বরং সরাসরি জিহাদের মাধ্যমে জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখানো হয়েছে লোভ দেখানো হয়েছে কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই বাংলাদেশ সহ সারা বিশ্বের বুকে এই আকীদা যে নষ্ট আকীদা এর ভিত্তি কিন্তু উঠে পড়ে লেগেছে এই সংশোধন করেছে তেমনি ভাবে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি আহলে হাদিস যুবকদেরকে মেধাহীন করার জন্য মেধাশূন্য করার জন্য আরেকটি ষড়যন্ত্র আমাদের ভিতরে ইদানিং ঢুকে গেছে যে সংগঠন করা যাবে না সংগঠন করলে এখানে কিন্তু যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জড়িত তারা কিন্তু শুধু বক্তব্য শুনে না তারা কিন্তু শুধু বক্তব্য শেয়ার করে না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা দায়িত্বশীল বক্তব্য তৈরি করে ওয়াজ তৈরি করে বক্তব্য শুধু শেয়ার করে না কিন্তু আজকে যদি আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকি তাহলে এই সুযোগটা আমাদের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ আমরা শুধু শোনাই ব্যস্ত থাকব আজকে এখানে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে সমাবেশ হচ্ছে আহলে হাদিস আন্দোলনের উদ্যোগে যে তাবলিগ ইস্তেম হচ্ছে এই ইস্তেমা কিন্তু শুধু ইস্তেমার ভিতরেই সীমাবদ্ধ নয় এই ইস্তেমার জন্য আমরা সারা দেশব্যাপী যুব সমাবেশ করেছি সারা দেশব্যাপী সুধী সমাবেশ করেছি প্রত্যেকটা মসজিদে মন্দিরে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে কিন্তু আমরা প্রোগ্রাম করেছি কিন্তু আজকে যদি সংগঠন না থাকতো আজকে শুধু ইস্তেমাটা ইস্তেমাই হতো এখানে কিছু ব্যক্তি আলোচনা করতো আলোচনা করে শুনে যেতাম বরং সংগঠন থাকার কারণে এই ইস্তেমাকে উপলক্ষ করে আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় উপজেলায় শাখায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রোগ্রাম করে এসেছি যারা এখানে আসার সুযোগ পায়নি তারা কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ পেয়েছে আজকে এখানে যে এই কিন্তু আমরা সংগঠন থাকার কারণে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না আমরা কিন্তু এখান থেকে যে শুনে যাচ্ছি যেগুলো বুঝে যাচ্ছি সেগুলো কিন্তু আমরা আবার সেখানে আমাদের অঞ্চলে যে প্রচার করব তেমনি ভাবে আসুন এখানে অনেক ভাই আছেন আমার মাজাবি থেকে আহলে হাদিস আকিদায় আপনি এসেছেন আপনি যখন একসময় মাজাবি ছিলেন তখনও কিন্তু আপনি অনেক গোড়ামি ছিলেন আমাদের মাজাবিদের মাজাবির ভিতরে কি কোনো আলেম নাই তারা কি বোঝে না এখন যখন আপনি সঠিক আকিদায় এসেছেন তখন মনে হচ্ছে আমি তো অনেক ভুলের ভিতরে ছিলাম আমি এই ভুলের ভিতর থেকে যে আমি সঠিক আকিদায় এসেছি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি কিন্তু আপনি একটা জায়গায় এসে থেমে গেছেন সংগঠন করা যাবে না আহলে হাদিস বলা যাবে না এই জায়গায় আপনি চরমভাবে আপনি আটকে আছেন ঠিক যেভাবে যেভাবে মাজাবি হওয়ার কারণে আপনি এক সময় মনে করতেন যে এটা সঠিক না আজকে কিন্তু সেটা থেকেও আমাদেরকে কিন্তু বুঝতে হবে শুধু এই জায়গায় সেই থেমে থাকলে হবে না তেমনি ভাবে সংগঠন করা যাবে না এই ধোকায় বিভিন্ন দাওয়া সেন্টারের মাধ্যমে আমাদের দাওয়াত কাজ করতে হবে নানান ধোকায় আমরা নিমজ্জিত কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা শাখা প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা কার্যালয়ে একটা দাওয়া সেন্টার যেটা 1977 সালে থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা বাড়ি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা ছাত্র যে হোস্টেলে থাকে সেটাও একটা দাওয়া সেন্টার একটা দাওয়া সেন্টারে যদি যে দেখবেন যে কিছু বই আছে বা কিছু আছে প্রত্যেকটা যুব সংঘের কর্মীর বাড়িতে
সে যেখানে ছাত্রাবাসে বসবাস করে সেখানেও দেখবেন অনেক বই আছে সেখান থেকে সে দাওয়াতি কার্যক্রম করছে দাওয়াতি সেন্টার বাংলাদেশ আহলে সুন্নাহ 1978 সাল থেকে লক্ষ লক্ষ হাজার হাজার দাওয়াতি সেন্টার সারা বাংলাদেশে সারা দেশের বুকে সারা বিশ্বের বুকে আছে এটা আমাদের জন্য বড় নতুন সৃষ্টি নয় সেজন্য আসুন একটা গল্প বলি আমি শেষ করি এক জায়গায় প্রোগ্রাম হবে আমাদের আহলে হাদিসের এটা কিন্তু একটা গল্প বলছি এখন একজন আমাদের আহলে হাদিসের কেন্দ্রীয় নেতার নামের পাশে লিখে রেখেছে ঠিক ট্রাক বিভিন্ন ট্রাকের গায়ে আপনারা দেখেন না লেখা আছে সমগ্র বাংলাদেশ ঠিক আমাদের কেন্দ্রীয় আহলে হাদিস নেতৃবৃন্দের পাশে লেখা আছে সমগ্র বাংলাদেশ আরেক জায়গায় লেখা আছে 64 জেলা তো বলা হচ্ছে যে আহলে হাদিস আন্দোলন উনি একজন নেতা তো ওনার কেন সমগ্র বাংলাদেশ লেখা রয়েছে আর 64 জেলা কেন লেখা রয়েছে উনি বলছেন একজন ব্যক্তি যদি মনে করেন ঢাকাতে রাজশাহী দিনাজপুর বরিশাল বা কুমিল্লায় পাঁচটা মাদ্রাসা প্রতিষ্ঠান করে যদি লেখা যায় পরিচালক এই মাদ্রাসা এই এই জেলা আমার নেতা তো সারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আমি তো 64 জেলার নাম লেখা জায়গা নাই সেই জন্য লিখে রেখেছি অমক বক্তা সমগ্র বাংলাদেশ অথবা 64 জেলা কারণ এই পৃষ্ঠায় তো ধরবে না বাংলাদেশ যুব সংঘ সারা বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠা লাভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দাওয়া সেন্টার কিন্তু যদি আমরা শুধু ওই একটা ভিতরে নিমজ্জিত থাকি সংগঠন করা যাবে না সেখানে আমাদের কোনো সুযোগ নাই আজকে যেখানে আমাদের কর্মী আছে এই কর্মীরা আজকে যদি সংগঠন না করতো বাড়িতে বসে থাকতে হতো কিন্তু এখান থেকে বাড়িতে প্রত্যেকটা কর্মী কিন্তু আমরা তাদের ভিতরে নিমজ্জিত থাকবো সর্বশেষ শেষ করি আমি এবং আমাদের ব্যবহার দিয়ে দেখেন যারা সংগঠন করে না তারা কিন্তু বলে আমি বলছি আমি নির্দেশ দিচ্ছি আমার বইয়ে আছে কিন্তু বাংলাদেশ আহলে যুব সংঘ আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা নেম নেতৃবৃন্দ আমির জামাত সহ আমির জামাতের প্রত্যেকটা বইয়ে দেখবেন প্রত্যেকটা কথাই দেখবেন লেখা আছে আমরা বলছি আমরা নির্দেশ দিচ্ছি আমরা আহ্বান করছি তার মানে কি আমরা মানে এখানে যারা আছি সবাই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত আহলে হাদিস আছে সবাই কিন্তু সংগঠন না করলে সেই সুযোগটা কিন্তু আমাদের নাই তার মানে আমিরে জামাত সহ প্রত্যেকে কিন্তু আমাদেরকে সম্পৃক্ত করে নিয়েছে তার সেই নেকির ভিতরে সেজন্য আসুন বাংলাদেশ আহলে হাদিস সংঘের ছায়াতলে থেকে আমরা নির্ভেজাল কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নির্ভেজাল ভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আমিন আলামিন আমাদের সেই কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আজকে এই যুব সমাবেশের সভাপতি কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি আহমদ আবদুল্লাহ সাকিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ যুবক ভাইরা আমাদের জেলা দায়িত্বশীল এবং আমাদের একসময়কার এদেশে তাওহীদের আহ্বান এবং তাগুদের মূলোৎপাটন করার জন্য জাগরণের মাধ্যমে যে জাগরণ সৃষ্টি করেছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম খুলনা তিনি উপস্থিত আছেন সবাইকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের উপরে বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকে যে কথাটি বলতে চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার আমি আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক হিসাবে যুব সংঘের যাবতীয় কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা আছে সেই সুবাদে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এবং পরামর্শ দিতে চাই এক নম্বর হচ্ছে আহলে হাদিস আন্দোলন বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশে হিংসা এবং বিভেদ সৃষ্টি করছে এই কথাটা আমাদের দেশে চালু আছে যে সংগঠন মানে হিংসা এবং বিভেদ সৃষ্টি করছে আমরা যদি এমনি দায়ী ইলাল্লাহ হিসাবে আল্লাহর উদ্দেশ্যে দাওয়াত দিই তাহলে বিভেদও সৃষ্টি হবে না হিংসাও সৃষ্টি হবে না আসলে এই কথাটা কি ঠিক
আন্দোলন বা যুব সংঘ এই দেশে হিংসা লালন পালন করে না, হিংস হিংসাকে কি করে ধ্বংস করে বলেন তো? আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এদেশের মাটিতে মানুষের মধ্যে ঐক্য গড়ে না বিভেদ সৃষ্টি করে? অবশ্যই অবশ্যই এদেশে একমাত্র একটি সংগঠন, যে সংগঠন মুসলিম সেতুবন্ধন সংগঠন, যে সংগঠন এক তরুণ আর এক তরুণের সাথে সেতুবন্ধন, যে সংগঠন সৃষ্টি এবং শিক্ষা দিয়েছে সেই সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংগঠন। এদেশের মাটিতে একমাত্র নিঃস্বার্থভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যেমন তার ব্যক্তি পরিবার সমাজ গঠন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রেও আমরা সবসময়তে তর্ক বাহাজ এবং যাবতীয় হিংসা বিদ্বেষকে পরিহার করে আমরা নিজেদের কাজ করে শেষ করতে পারি না। আমাদের যে কর্মসূচি আছে, একজন কর্মী যদি সে এতেসাব রাখে নিয়মিত, তাহলে এই এতেসাবের যে পয়েন্টগুলি আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলি তদারক করে আমাদের সম্পূর্ণ করতে আমরা একেবারে না বিশ্বাস হয়ে যাই, কখন আমি আপনার সাথে হিংসা করব আর কখন আমি আপনার সাথে বিভেদ সৃষ্টি করব, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। অতএব এই ধরনের ঠনকু কথা বলে তরুণ যুবকদেরকে আজকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে। আমি এই উপস্থিত তরুণ যুবক ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন এদেশে বিভিন্ন ধরনের ওই আমার পূর্বে যে আমাদের আসাদুল্লাহ মামা যে কথা বলে গেল, তার যে ধরে একটা কথা বলতে চাই যে আমরা সবাই এ কথাটা জানি যে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, সংগঠনের চেয়ে দেশ বড়। এখন যেটা হয়ে গেছে, দেশের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তি এই দেশের চেয়ে দল বড় এই ছোট, আর ওই সংগঠনের চেয়ে বড় হচ্ছে কি ব্যক্তি। এই জন্য অনেক মানুষের ভিতরে বুঝ এরকম যে অমুক এত বড় সাহেব, এত বড় বক্তা, তিনি যে কাজ করছে এই কাজের ফিরিস্তি দিয়ে থাকে এবং এক নজরে 15 মিনিট ধরে কাজের ফিরিস্তি দেয়, কিন্তু আমাদের কাজের ফিরিস্তি দেওয়ার মানে অবকাশ নাই। অনেক অনেক কাজের কতটা হিসাব দিব, তার মধ্যে আমরা যে চার দফা কর্মসূচি আছে, এই চার দফা কর্মসূচির শেষ যে বিষয়টি সেটা হচ্ছে তাসদিদে মিল্লাত। তাসদিদে মিল্লাত মানে কি? সমাজ সংস্কার। বাংলাদেশ আহলাদি যুব সংঘ সৃষ্টি হয়েছে সমাজ সংস্কার করার জন্য না সমাজে কুসংস্কার আনার জন্য? সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে কুসংস্কার ছিল, এই কুসংস্কারকে সংস্কার করার জন্য আম্বিয়া কেরামের আগমন ঘটেছিল। সাহাবায়ে কেরাম সেই কাজ করেছে, তাবে তাবিন সেই কাজ করেছে, সালফে সালহীন সেই কাজ করেছে। বর্তমান সময়তে আহলাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত শিখ এবং বেদাত আছে সেইগুলাকে মূলোৎপাটন করার জন্য বাংলাদেশ আহলাদি যুব সংঘ 1978 সাল 5ই ফেব্রুয়ারি থেকে লিখিতভাবে সমাজ সংস্কার করার জন্য, বক্তৃতার মাধ্যমে সমাজ সংস্কার করার জন্য আমাদের সামনে অগণিত প্রস্তাব রেখেছে, কথা ঠিক কিনা? তাসদিদে মিল্লাতের মধ্যে যে সমাজ সংস্কারের জন্য তিনটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, নেতৃত্বের সংস্কার। এই ক্ষেত্রে শিক্ষা সংস্কার নিয়ে দুটো কথা বলি। বর্তমান সময়তে বিভিন্ন মানুষ শিক্ষার যে সিক্স এবং সেভেনের সিলেবাস নিয়ে অনেকে অনেকে নতুন নতুন মনে হচ্ছে যে আপডেট করছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু আপনারা কি একবার চিন্তা করেছেন মোহতারাম আমিরের জামাত 1978 সালে লিখিতভাবে শিক্ষা সংস্কারের জন্য সরকার সহ দেশবাসীর কাছে এই প্রস্তাব রেখেছিলেন? অতঃপর আমাদের সকলের আদি পিতার নাম কি, আদি মায়ের নাম কি? আদি পিতা আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, আমাদের মা এবং বাবা আছে। অতঃপর সেই মা বাবা থেকে আমাদের জন্ম হয়েছে, আমরা বানর থেকে আসি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একসময়তে বানর ছিলাম পরে মানুষ হয়েছি। এটা অবশ্যই অবশ্যই এই ধরনের সিলেবাস আমরা একদিনের জন্য পালন করতে চাই না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং বর্তমান সময়তে বিভিন্ন জনা প্রস্তাব রেখেছে, সাথে সাথে শিক্ষামন্ত্রী মহোদয়
এড়িয়ে যাচ্ছেন বারবার, যেটা দশ বছর দশ সালে হয়েছে, অমুক সালে হয়েছে, আগেও ছিল এখনো আছে, ভুল নয় ঠিকই আছে। সর্বশেষ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনই সেটা আবেদন করেছে, তবে আমরা বলতে পারি যে অর্থহীনভাবে আমরা ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়তে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার বিষয়ে সংস্কার করার জন্য সম্প্রতি কিছুদিন আগেই মাদ্রাসা শিক্ষার সিলেবাসের অন্তরায় যে বিষয়টি মোহতারাম আমিরে জামাত লিখেছেন সেটা পড়লে আশ্চর্য হয়ে যাবেন, আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিক্ষা সংস্কারক কাকে বলা হয়, সেটা হচ্ছে মোহতারাম আমিরে জামাত, কথা ঠিক কিনা? সেই সংগঠনের আমরা কর্মী বাহিনী, অতএব আমরা যে জন্য সচেতন থাকি, এই সংগঠনের নতুন আর কোনো পরিচয়ের দরকার নাই। আমরা মনে করি সমাজ সংস্কার করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন, বাংলাদেশ আহলে হাদিসের যে যুব সংঘের যে ঐতিহ্য ছিল আজকেও আছে, আগামী দিনে আমরা এটা অক্ষুণ্ণ রাখতে কি রাজি আছি? সবাই হাত তুলে বলেন আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। আমরা তাই বানর ছিলাম না, আজও নয়, আগামীতেও নাই, যারা এটা শুধু মুসলিম নয় অমুসলিম সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আদম সন্তান তারা অবশ্যই এটাকে ঘৃণা করেছে, কথা ঠিক কিনা? অতঃপর মুসলিম হোক নন মুসলিম হোক সবাই আমরা আদমের সন্তান, আমরা সৃষ্টিজীবের শ্রেষ্ঠ প্রাণী আশরাফুল মাখলুকাত হিসাবে এই জিনিসকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিতে রাজি নয়। অতএব আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই যুব সমাবেশ থেকে দেশবাসীর কাছে এবং দায়িত্বরত ব্যক্তিদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন তারা অতি সত্বর এটা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন, দ্রুত সেটা প্রত্যাহার করে সঠিক সিলেবাস দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে সোনার বাংলাকে দেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। সবাইকে ধন্যবাদ রাখছি, আসসালামু আলাইকুম।